সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সান্ধ্যকালীন আজকের ফেসবুক লাইভ। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান তুলনামূলকভাবে কমছে, আশঙ্কা আছে কি? আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন স্বনামধন্য অধ্যাপক এবং কৃষি অর্থনীতিবিদ। আমি প্রথমেই আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আজকের অনুষ্ঠানের দুইজন অতিথিদের সাথে। আপনাদের প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে কৃষি অর্থনীতি বিভাগের স্বনামধন্য শিক্ষক এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। ডক্টর হুমায়ুন কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এগ্রিটক বিডি এবং ইনস্টিটিউট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট ডায়ালগ ISDD কর্তৃক আয়োজিত আজকের উন্নয়ন সংলাপে। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, ডক্টর মোহাম্মদ ডক্টর ফকির আজমল হুদা মিঠু। ডক্টর আজমল হুদা মিঠু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর আজমল হুদা মিঠু, আমি শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা সকলকেই। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের উন্নয়ন সংলাপের পক্ষ থেকে। আমাদের আজকের এই উন্নয়ন সংলাপটি আয়োজন করছে এগ্রিটক বিডি এবং আরেকটি সংস্থা ইনস্টিটিউট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট ডায়ালগ ISDD। আপনাকে আমাদের এই দুই সংস্থার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমাদের অতিথিবৃন্দের সাথে আপনাদের সকলকে পরিচয় করে দিতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের বাংলাদেশ কৃষি অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক। ডক্টর হুমায়ুন কবির 1990 সালে সানন্দাবাড়ি হাই স্কুল দেওয়ানগঞ্জ জামালপুর থেকে SSC এবং সরকারি আশেখ মাহমুদ কলেজ জামালপুর থেকে SSC ডিগ্রি লাভ করেছেন। পরবর্তীতে ডক্টর হুমায়ুন কবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অনার্স ডিগ্রি লাভ করেন। তারপর ডক্টর হুমায়ুন কবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে MSc ইন কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পরবর্তীতে গেন্ট বিশ্ববিদ্যালয়ে বেলজিয়ামে উচ্চতর ডিগ্রি কৃষি অর্থনীতি উচ্চতর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ডক্টর হুমায়ুন কবির চলে যান জার্মানিতে, জার্মানির গিসেন বিশ্ববিদ্যালয় থেকে তিনি PhD ডিগ্রি লাভ করেছেন। ডক্টর হুমায়ুন কবির একজন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। ডক্টর হুমায়ুন কবির ব্যক্তিগত জীবনে 2 কন্যা 1 পুত্র সন্তানের জনক। ডক্টর হুমায়ুন কবিরের স্ত্রী ডক্টর মুক্তা খান পশুবিজ্ঞান বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক। আজকের এই অনুষ্ঠানে ডক্টর হুমায়ুন কবির আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা বা আজকের এই বিষয়ের উপর অনেক কিছু জানতে পারবে এবং তারা শিখতে পারবে। ডক্টর হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এ পর্যায়ে আমি পরিচয় করে দিতে চাই আমাদের আরেকজন অতিথি ডক্টর ফকির আজমল হুদা। ডক্টর ফকির আজমল হুদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর ফকির আজমল হুদা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের একজন প্রফেসর এবং ফাউন্ডার ইনস্টিটিউট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট ডায়ালগ। ডক্টর ফকির আজমল হুদা ময়মনসিংহের পুলিশ লাইন হাই স্কুল থেকে SSC এবং আনন্দমোহন কলেজ শুনতে পাচ্ছি দিন মোহাম্মদ দিনু। হ্যাঁ, ধন্যবাদ। ময়মনসিংহ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ থেকে SSC আমি শুনতে পাচ্ছি দিন মোহাম্মদ দিনু। ডক্টর ফকির আজমল হুদা পরবর্তীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ থেকে BSc AG অনার্স ইকোনমিক্স
ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এমএস ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ডক্টর আহুদা উচ্চ শিক্ষার জন্য ইউরোপিয়ান কমিশনের মর্যাদাপূর্ণ ইরাসমুল মুন্ডুস বৃত্তি নিয়ে বেলজিয়ামের গ্র্যান্ট বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং জার্মানির হোমবোল্ট ইউনিভার্সিটির বার্লিন থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ডক্টর হুদা জার্মানির হোমবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর হুদা সিডা ফেলোশিপ নিয়ে জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক নীতি বিষয়ে ডক্টরাল পর্যায়ে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়, বাইজার ইনস্টিটিউট, স্টকহোম বেলজিয়াম, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স অধ্যয়ন করে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি এই মুহূর্তে ডক্টর হুদাকে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আমাদের সাথে ডক্টর হুমায়ুন কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমার মনে হয় একটু যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক ভাবে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ডক্টর হুদার সাথে। না, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের বিষয় আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান তুলনামূলকভাবে কমছে, আশঙ্কা আছে কি, এই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। সুপ্রিয় সুধি মণ্ডল, আমরা কি আমরা যদি আমাদের জিডিপির দিকে তাকাই, আমরা দেখতে পাই যে বাংলাদেশে এ পর্যন্ত জিডিপি মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, একটি দেশের মোট উৎপাদন অর্থাৎ একটি দেশের এক বছরে তৈরি হওয়া সকল পণ্য ও সেবা হচ্ছে জিডিপি। আমরা বাংলাদেশের এই বছরের জিডিপির চিত্র যদি আমরা দেখি, বাংলাদেশের জিডিপির আজকের যে আমরা যে স্ট্যাটিস্টিক যদি আমরা দেখি, এবছর আমরা জিডিপিতে 5.24% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। যদি এই জিডিপির এই হার আমরা যদি আমরা আরো একটু যদি চিন্তা করি, জিডিপিতে কৃষির অবদান যদি আমরা আলাপ করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশের প্রেক্ষাপটে 1980 সাল থেকে যখন জিডিপি গণনা শুরু হয়, তারপর পরবর্তীতে ক্রমান্বয়ে এগ্রিকালচারের যে কন্ট্রিবিউশন জিডিপি কিছুটা কিছুটা কমের দিকে, কিন্তু এই এই কমটা আসলে আশঙ্কা আছে কিনা, কোনো শঙ্কার কারণ আছে কিনা, সেটা আজকের অভিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমাদের জানার বিষয়। যেমন আমরা যদি দেখি 2001 সালে আমাদের জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন ছিল 20.8%। তার পরবর্তীতে বর্তমানে আমরা যদি দেখি আমাদের এবছর 2019-2020 13.35%। এই যে জিডিপির একটা মানে হ্রাস, এই যে 2001 থেকে 2019 আমাদের জিডিপির হারটা কমে গেছে, কিন্তু এগ্রিকালচারে তো আমরা যতদূর জানি এগ্রিকালচারের যে অবদান জিডিপিতে বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, ধারাবাহিকভাবে কৃষির অবদান অনেকটা বেড়েছে, কিন্তু তাহলে কেন আমাদের জিডিপির এই কন্ট্রিবিউশনটা এখানে কম মনে হচ্ছে? এই কারণে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা জনগণের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে রয়েছে। এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য আমরা আজকে বিশিষ্ট এই কৃষি অর্থনীতিবিদদের এখানে আমরা উপস্থিত করিয়েছি। আপনাদের মতামত ভিত্তিতে আপনাদের আলোচনায় একটা পরিষ্কার ধারণা তৈরি হবে বলে আমাদের বিশ্বাস। আমি প্রথমে ডক্টর হুমায়ুন কবির, আপনার কাছে আসলে জিডিপিটা কি, জিডিপি বলতে আমরা কি বুঝি, এই ব্যাপারে একটা ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই, একটা স্পষ্ট ধারণা জিডিপি সম্পর্কে আমরা এবং আমাদের দর্শকরা যেন বুঝতে পারে, সেই সম্পর্কে আপনি একটু বলবেন। পাশাপাশি জিডিপির প্রবৃদ্ধি মানে জিডিপির গ্রোথ বলতে আমরা কি বুঝি, এ ব্যাপারে একটা আলোচনা আপনি করবেন। ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির। ধন্যবাদ সঞ্চালক বন্ধুবর দিন মোহাম্মদ দিনু।
আজকের খুবই যথার্থ একটা টপিকস নিয়ে আপনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা খুবই খুবই আনন্দিত যে আপনার মতো একজন স্বনামধন্য সাংবাদিককে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি নিয়োজিত আছেন, যার জন্য আমরা খুবই গর্ব করি। এবং আপনার যে সাবলীল যে উপস্থাপনা এবং দেশের ক্রান্তির লগ্নে যে টপিকসগুলো নিয়ে আপনি অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন জাতির সামনে, যেগুলো আমাদের খুবই পরিধানযোগ্য এবং আমাদের খুবই খুবই আশাকে আরো উদ্বেলিত সঞ্চারিত করে, যার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বিভাগের পক্ষ থেকে। যে বিষয়টি আপনি অবতারণ করেছেন আজকের যে টপিক, সে কৃষির গুরুত্ব বাংলাদেশের জিডিপিতে ক্রমহ্রাসমান হচ্ছে, এটার আশঙ্কা আছে কিনা? আমি আশঙ্কাতে যাব না, আমি যেটা বলছি আমাদের কিছু ধারণা আছে যে অনেকেই জিডিপি শব্দটা শুনলেই কেন যেন একটু আতঙ্কগ্রস্ত হয়ে যায়, একটু ভয় পেয়ে যায়। আমি অনেকেই দেখেছি যারা অন্য যে কোনো সায়েন্সে খুবই ভালো, বাট এই শব্দগুলো আসলে একটু তারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আসলে বিষয়টা কিন্তু সেটা না, খুবই সহজভাবে যদি আমরা একটা আলোচনা করার চেষ্টা করি তাহলে আমার বিশ্বাস যে আমরা যারা এখানে আছি আমাদের বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। আসলে জিডিপি এবং জিএনপি এটা দুটোই হচ্ছে জাতীয় আয়ের মেজারমেন্ট টুল। আসলে আমরা কিভাবে এটাকে জাতীয় আয়টাকে আমরা পরিমাপ করে থাকি, এটা জিডিপির মাধ্যমেও করতে পারি। জিএনপি, জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে দুটো বেসিক কনসেপ্ট যে আমাদের বাংলাদেশে যে আছে, এই বাংলাদেশে একটা ফিনান্সিয়াল ইয়ার, আমরা সবাই জানি যে বাংলাদেশের ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। এই যে একটা বৎসরে আমাদের দেশে কি পরিমাণ গুডস মানে দ্রব্যাদি এবং সেবা সামগ্রী আমরা উৎপাদন করে থাকি একটা দেশের মধ্য থেকে, তার যে মার্কেট ভ্যালু, সেই মার্কেট ভ্যালুটাকেই বলছি আমরা জিডিপি। দেশের অভ্যন্তরে ভিতরে, দেশের ভিতরে আমরা যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করে থাকি তার যে মার্কেট ভ্যালু সেটি হচ্ছে জিডিপি। এখন কথা হচ্ছে যে দেশের অভ্যন্তরে তারা থাকে, দেশের অভ্যন্তরে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমরা দেশের অভ্যন্তরে আমরা বাংলাদেশি যারা আছি, আমি বাংলাদেশকে যদি আমি উদাহরণ হিসাবে নিই, এবং অনেক বিদেশিরাও এখানে কাজ করে, অনেক বিদেশিদের এখানে অনেক ইন্ডাস্ট্রিও আছে, তাহলে ওই বিদেশিরা যে ইনকাম করছে এবং আমরা যারা ইনকাম করছি দেশের ভিতরে থেকে, এই বাংলাদেশের ভিতর থেকে যে উৎপাদনটা হচ্ছে তার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে জিডিপি। আবার জিএনপি যে বিষয়টা, বাংলাদেশের মানুষ বাংলাদেশেও বাস করে, বিদেশেও অনেকে আমরা চাকরি করতে যাই, অনেকে ব্যবসা বাণিজ্যও করছি, সব কিছু হলে যারা বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে থাকি তাদের আমরা যে আমরা বাংলাদেশিরা কি পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস যে জিনিসগুলো আমরা তৈরি করি ফাইনাল প্রোডাক্ট, আসলে একদম মানে আমরা কনজাম্পশন লেভেলে বা ইনভেস্টমেন্ট লেভেল করে এর যে মার্কেট ভ্যালুটা, এই মার্কেট ভ্যালুটাই হচ্ছে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরের যে পরিমাণ আমরা গুডস অ্যান্ড সার্ভিসেস ফাইনাল প্রোডাক্ট হিসেবে উৎপাদন করি, তার যে মার্কেট ভ্যালুটা একটা নির্দিষ্ট সময় মানে একটা ফিনান্সিয়াল ইয়ারে, তাকেই আমরা বলছি জিডিপি। আবার বাংলাদেশের মানুষ দেশের ভিতরে এবং দেশের বাইরে, কিংবা একটা দেশের ভিতরে বা দেশের বাইরে একই দেশের মানুষ যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করে তার যে মার্কেট ভ্যালু সেটাকে বলছি আমরা জিএনপি। আমরা যদি এখন জিডিপি এবং জিএনপির মধ্যে বেসিক যে পার্থক্যটা সেটা হচ্ছে আপনার এক্সপোর্ট এবং ইম্পোর্ট ভ্যালুটা আর কি। আপনার জিডিপি প্লাস এটা হচ্ছে আমার জিএনপি। আমি যদি আর একটু স্লোলি বলার চেষ্টা করি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু জিডিপি, দেশের ভিতরে যে পরিমাণ আমরা দ্রব্যাদি উৎপাদন করছি, প্লাস এক্সপোর্ট যে পরিমাণ আমরা এক্সপোর্ট করে থাকি, মাইনাস ইম্পোর্ট, ইজ ইকুয়ালটি হচ্ছে জিএনপি। এই হচ্ছে বেসিক পার্থক্যটা। যদি এরপরও আপনাদের কারো কোনো জানার বিষয় থাকে আমি আরো ক্লিয়ার করতে চাই। এর আরো কিছু কনসেপ্ট আছে, আমরা অত ডিটেলসে সেখানে যাওয়ার চেষ্টা করছি না, কারণ এটা তো খুব স্বাভাবিকভাবে কোনো নর্মাল ক্লাস না। এবং গ্রোথ, গ্রোথটা ভেরি ইন্টারেস্টিং, গ্রোথ হচ্ছে একটা তুলনামূলক সাপেক্ষ। যেমন
যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, আপনি একটু আগে বলেছিলেন যে বাংলাদেশে এবছরের জিডিপি গ্রোথ রেট 5.29 বলেছেন, লাস্ট ইয়ারে কত ছিল? লাস্ট ইয়ারে যদি আমরা জিডিপির কন্ট্রিবিউশন দেখি সেটা ছিল 7.79, তাহলে জিডিপির গ্রোথ রেট কি হলো? কমেছে। আমার যে জিডিপির যে ভলিউম আছে আমার বাংলাদেশে লাস্ট 2019-এ, আমি যদি বলি আমার কাছে যে তথ্য আছে সে তথ্য দেখে যদি আমি বলার চেষ্টা করি যে জিডিপির ভলিউম, ভেরি ইন্টারেস্টিং, 2018 সালে জিডিপির ভলিউম ছিল বাংলাদেশে 274.09 বিলিয়ন ডলার, এবং 2019-এ হয়েছে 302 বিলিয়ন ডলার। তাহলে এই যে একটা বেড়ে গেল, একটা পার্সেন্টেজ যদি প্রকাশ করি সেই পার্সেন্টেজটাই হচ্ছে গ্রোথ আর কি। গ্রোথটা সবসময় পার্সেন্টেজ প্রকাশ করে থাকি, যেটা 7.89% আপনার 2018 সালে গ্রোথ রেট ছিল, এবং এই বছর যেটা হয়েছে এবছর কমেছে আপনার, আমরা জানি আমরা খুবই একটা অস্থির সময় আমরা পালন করেছি। লাস্ট মার্চ থেকে আমাদের অর্থনীতিতে এই কোভিড-19 দারুণভাবে আঘাতগ্রস্ত করেছে, যার জন্যই আমাদের জিডিপি গ্রোথ যেটা ফোরকাস্ট করা ছিল সেই ফোরকাস্ট লেভেলে আমরা যেতে পারিনি। শুধুমাত্র আমাদের যে জিডিপির যে মেজর যে কম্পোনেন্টগুলো আছে, শুধুমাত্র আপনাদেরকে খুবই সাধুবাদ জানাই যে একমাত্র কৃষি ছাড়া, একমাত্র কৃষি ছাড়া, কৃষিতেও কিছুটা ক্ষতি হয়েছে তা বলবো না, কিছু কৃষির যে মেজর কম্পোনেন্টগুলো আছে যেমন ক্রপস, ক্রপসে খুব বেশি আমাদের ক্ষতিগ্রস্ত হয় নাই, কারণ সরকারের খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য যেটা খুব ইনস্ট্যান্টলি ডিসিশন হয়েছিল, যার জন্য কৃষিতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু ফিশারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অলরেডি কিছু রিপোর্ট চলে আসছে, আমাদের বন্ধু মাহফুজুল হক রিপন তার একটা লেখা এসছে যুগান্তরে, সেখানে যে ফিশারিজ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও সে উপস্থাপনা করেছেন, এবং লাইফ স্টকেও হয়েছে ক্ষতিগ্রস্ত, যার জন্যই কৃষিতেও আমরা বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও অন্যান্য সেক্টর যেগুলো আছে, আমরা ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টর বেসিক্যালি, এরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে তুলনামূলক কৃষিতে আমাদের কম ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে এই এই বছরে যদি আমরা একটা ডাটাটা আর একটু ক্লিয়ার করে দেখি, আমরা হয়তো দেখতে পারবো যে কৃষির কন্ট্রিবিউশন ইন গ্রোথ জিডিপিতে বেড়ে যাবে বা কৃষির, কারণ হচ্ছে এই বছর কৃষির উৎপাদনটা কমে নাই বরং বেড়েছে, তুলনামূলক কম্পেয়ার যদি করি অন্যান্য যে সেক্টর গুলো আছে তার চেয়ে তুলনামূলক ভালো পারফর্ম করে, যার জন্য গ্রোথ রেটটা আপনার আসলে তুলনা করি লাস্ট ইয়ারে কি হয়েছে কিংবা একটা বেজ ইয়ার, আমরা দুইভাবে করতে পারি, আমরা বেজ ইয়ার হিসেবে নিতে পারি, বেজ ইয়ার বল যে বছরটা খুব ভালো উৎপাদন হয়েছে, স্ট্যান্ডার্ড উৎপাদন হয়েছে, ন্যাচারাল কোনো ক্যালামিটি হয় নাই, সেই বছর কি পরিমাণ উৎপাদন হয়েছে তার তুলনায় এই বছর কি পরিমাণ উৎপাদন বেড়েছে বা কমেছে, তার জন্য আমরা গ্রোথ রেট, গ্রোথ রেট পজিটিভ হইতে পারে, গ্রোথ রেট নেগেটিভ হইতে পারে। যদি গ্রোথ রেট মানে গত বছরের তুলনায় এবছর উৎপাদন কমে যায় তাহলে গ্রোথ রেট নেচারালি কমে যাবে, আর যদি তার চেয়ে বেশি বেড়ে যায় তাহলে বেড়ে যাবে। আপাতত এই স্বল্প সময়ে আমার কাছে মনে হয় আমি কি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা যে জিডিপি এবং জিএনপি বেসিক্যালি এবং গ্রোথ রেট, জিডিপির গ্রোথ রেট। দিন মোহাম্মদ দিনু, আপনি কি শুনতে পাচ্ছেন? দিন মোহাম্মদ, হ্যালো, আমি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ ডক্টর, হ্যাঁ ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির, ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির, আপনি যথার্থই খুব ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডক্টর হুমায়ুন কবির ধন্যবাদ, থ্যাংক ইউ ডক্টর হুমায়ুন কবির, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, জি জি হ্যাঁ 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 ধন্যবাদ, আপনি খুবই সুন্দরভাবে জিডিপি এবং জিডিপি গ্রোথ এই বিষয়, হ্যাঁ জিডিপি এবং জিডিপি গ্রোথ সুন্দরভাবে এবং যথার্থভাবে আপনি ব্যাখ্যা করেছেন, আশা করি আমরা অনেকটা ক্লিয়ার হয়েছি আজকের আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে যে কিভাবে জিডিপি এবং জিডিপি গ্রোথ সম্পর্কে আমরা একটা পার্থক্য এখান থেকে করতে সক্ষম হয়েছি। হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আমরা পরে আবার যুক্ত হব। এবার আমরা একটু যেতে চাই ডক্টর ফকির আজমল হুদা মিঠু আপনার কাছে। ডক্টর আজমল হুদা মিঠু, আপনি কি শুনতে পাচ্ছেন?
সঞ্চালক মহোদয়, আমি শুনতে পাচ্ছি, একটু ইন্টারাপ্টেড ছিলাম। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আমরা এতক্ষণ ডক্টর হুমায়ুন কবিরের কাছে জানলাম জিডিপি এবং জিডিপি গ্রোথ সম্পর্কে একটু জানার চেষ্টা করেছি। এখন আমি আপনার কাছে যেতে চাই একটি বিষয় নিয়ে, যেহেতু আমরা জানি যে বিষয়টা আমরা অনেকেই বলি, কৃষি, শিল্প ও সেবা, এই তিন খাত নিয়েই জিডিপি গণনা করা হয়ে থাকে একটি দেশের। কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত, এই তিনটাকে কাউন্টে নিয়ে আমরা জিডিপি গণনা করি। আর একটি দেশের জিডিপি যেহেতু কন্ট্রিবিউশন কৃষি জিডিপি নিয়ে আমাদের মূল ফোকাস আজকে আমরা আলোচনা করব। আমরা তথ্যে দেখেছি যে 2000-2001 আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল 20.8%, এবং সর্বশেষ যেটা আমরা দেখি সেখানে আসছে আমাদের জিডিপিতে অবদান 13.35%। তার যদি একটু আগে যদি আমরা যদি তাকাই, তাহলে আমরা 2016-17 আমরা জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন দেখেছি আমরা 14.74%, এবং 2018 এবং 19-এ 13.65%। এই যে ধারাবাহিকভাবে আমরা দেখতেছি যে কিছু না কিছু ভারে আমরা কমছি। এখন আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, কোনো একটি দেশের কৃষির তুলনামূলক অবদানের অংশ জিডিপিতে কমে যাওয়া অর্থনীতির জন্য ভালো না মন্দ? এটা কিন্তু আসলে আমাদের সাধারণ জনগণের একটা প্রশ্ন, যে আসলে এইটা কি, এই যে ধারাবাহিকভাবে তুলনামূলকভাবে যে কমছে, এটা অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলে, এটা আমাদের জন্য কি মেসেজ দিচ্ছে, এ ব্যাপারে আপনি একটু মতামত জানাবেন। ডক্টর ফকির আজমল হুদা, প্লিজ। ধন্যবাদ সঞ্চালক মহোদয় দিন মোহাম্মদ দিরু, এবং আমি শুনছিলাম ডক্টর হুমায়ুনের কিছু বিশ্লেষণধর্মী সংজ্ঞা এবং ধারণা। খুব একটা মানুষের যে জিনিসগুলো জানতে চায় সেরকম একটা বিষয়ের অবতারণা এখানে হচ্ছে, যে বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান তুলনামূলকভাবে কমছে, এটা কি আশঙ্কা আছে কি, এবং এটা কি একটা অর্থনীতির জন্য ভালো না মন্দ? আমি বলবো যে কোনো দেশের অর্থনীতিতে কৃষির অবদান তুলনামূলকভাবে কমা, এটা ভালো না মন্দ, এটা দুটি প্রেক্ষিতে বলা যায় ভালো না মন্দ। একটা হচ্ছে একটা দেশের উন্নয়নের স্তরটা কোন লেভেলে আছে, আর একটা দেশ তার ভূরাজনৈতিক অবস্থান থেকে কোন অবস্থানে আছে। আমরা স্বভাবতই জানি যে প্রথম যে বিষয়টি, যদি উন্নয়নের স্তরে কোনো দেশ এমন লেভেলে থাকে যে সেখানে কৃষির অবদান কমবে আর অন্যান্য যে খাতগুলো আছে সেই খাতের অবদানগুলো বাড়বে, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা একটা অর্থনীতির জন্য খুব ভালো একটা সাইন। যখন উন্নয়ন হবে তখন আস্তে আস্তে সেবা খাত বা শিল্প খাত সেগুলো সম্প্রসারিত হবে, এবং কোনো দেশের যদি বেশিরভাগ জনসংখ্যা কৃষিতে নির্ভরশীল হয় তখন আমাদের একটা প্রচলিত তত্ত্ব আছে, রবিনসের উন্নয়ন তত্ত্ব, সারপ্লাস তত্ত্ব বলি বা উদ্বৃত্ত তত্ত্ব বলি, সেই উদ্বৃত্ত তত্ত্বে এরকম কথা বলা আছে যে কৃষি থেকে যে উদ্বৃত্ত হবে সেটা শ্রমের উদ্বৃত্ত হতে পারে, সম্পদের উদ্বৃত্ত হতে পারে এবং পুঁজির উদ্বৃত্ত হতে পারে, সেটাই কিন্তু শিল্প এবং সেবা খাতকে প্রসারিত করার জন্য ব্যবহার হয়। যখন অর্থনৈতিক উন্নয়ন হয় তখন স্বাভাবিকভাবেই কৃষি থেকে স্থানান্তর হয়, রূপান্তর হয় সম্পদ বলি, শ্রম বলি এবং পুঁজির অবস্থান বলি। সেই প্রেক্ষিতে একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি এমন কোনো ট্রানজিশন পিরিয়ডে থাকে যে সেটা শিল্প খাত এবং সেবা খাতকে আরও সম্প্রসারিত করার জন্য শ্রম, সম্পদ এবং যে বিনিয়োগ বা পুঁজি সেখানে স্থানান্তরিত হয়, তখন স্বাভাবিকভাবেই একটা ফলপ্রসূ অবস্থান হয় যখন কৃষির অবদান তুলনামূলকভাবে কমে আসে। এটা হলো উন্নয়নের স্তরের ভিত্তিতে কোনো দেশের
জিডিপিতে কৃষির অবদান কমবে বা বাড়বে সেটা ভালো না মন্দ সেটা ভালো বলা যাবে এই প্রেক্ষিতে। এবং আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের যে প্রেক্ষিতগুলো আপনারা কিছুক্ষণ আগে কিছু বিশ্লেষণ ধর্মী তত্ত্ব উপাত্ত দিয়ে বলেছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিগত দশ বছরে 2010-2011 আমাদের সেবা খাতের কিন্তু প্রবৃদ্ধি হয়েছে 11-এর উপরে, খুব একটা ভালো সাইন। আর আমরা আবার দেখেছি যে শিল্প খাতের কিন্তু প্রবৃদ্ধি 6-এর কাছাকাছি, কিন্তু কৃষি খাতের প্রবৃদ্ধি সেখানে দেখা যাচ্ছে 3.5 বা তার কাছাকাছি। এটা স্বাভাবিক একটা ঘটনা, কারণ যখনই অর্থনৈতিক উন্নয়ন হয় তখন আসলে সেখানে বিদেশের বিনিয়োগগুলো বাড়ে, মানুষ শিল্প খাতে বিনিয়োগ করে এবং সেবা খাতগুলো সম্প্রসারিত হয়, সেগুলো অপরচুনিটি বেশি থাকে, সেখানে সবাই বিনিয়োগ করতে চায়। স্বাভাবিকভাবেই তখন ওই অর্থনীতিতে সেবা খাতের যে শিল্প খাতের যে জিডিপিতে কন্ট্রিবিউশন সেটা বাড়তে থাকে, আর কৃষি খাতের যে জিডিপির কন্ট্রিবিউশন সেটা কিন্তু কমে না, কিন্তু অন্যান্য খাতের তুলনায় কিন্তু বাড়ে না, তখন সেটা কিন্তু কমতে থাকে। যে যদি ভূরাজনৈতিক যদি অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে বলা যায় যে কোনো দেশের অবস্থান এরকম যে একটা ট্রানজিশন পিরিয়ড বলছি যে রূপান্তর হচ্ছে, সারপ্লাস সম্পদের রূপান্তর হচ্ছে, তখনই দেখা যাবে যে ওই 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 অর্থনীতির জন্য কৃষির জিডিপির অবদান যদি কমে যায় তুলনামূলকভাবে সেটা একটা ভালো একটা দিক নির্দেশনা। আর এর প্রেক্ষিতে আরো বিপরীত দিকটাও আছে, যেটা হলো ভূরা রাজনৈতিক অবস্থান থেকে বলা যায়, যে ভূরা রাজনৈতিক অবস্থান যদি এরকম থাকে যে আমরা খাদ্যের নিরাপত্তার কথা চিন্তা করি, অথবা কিছু কিছু পণ্য আছে যেরকম ধান বা শস্য সেগুলো আমরা পলিটিক্যাল কমোডিটি বলি, যে অন্যান্য দেশ যখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো দেশকে সাপ্রেস করতে চায়, তার উপরে নজরদারি করতে চায়, তাকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন ওই যেই দেশগুলো শস্য বা খাদ্যে অন্য দেশের উপর নির্ভরশীল সেই দেশগুলোকে তখন একটা আন্তর্জাতিকভাবে রাজনৈতিক বা ভূরাজনৈতিক অবস্থান থেকে একটা সমস্যায় ফেলানোর চিন্তা করতে হবে। তখন সেই প্রেক্ষিতে বলা যাবে যে কোনো দেশের যদি কৃষির অবদান কমতে থাকে তখন সেটা কিন্তু ভালো সাইন না। পৃথিবীতে অনেক দেশ আছে, আপনারা জানবেন যে সিঙ্গাপুর এবং ভ্যাটিকান সিটি, সেই সিঙ্গাপুর এবং ভ্যাটিকান সিটিতে যখন দেখা যাচ্ছে যে কৃষির অবদানই নাই জিডিপিতে, তারা ভূরাজনৈতিক অবস্থান থেকে এমন একটা অবস্থানে আছে যে সেটা কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি অন্যদিকে চিন্তা করেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং চীন এবং কিছু ক্ষেত্রে আমাদের পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম কৃষি জিডিপির দেশ সেটা হলো যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এই ভূরাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে যখন জিডিপিতে কৃষির অবদান কমে যাবে তারা কিন্তু ভালো থাকবে না, তাদের জন্য একটা মন্দ সাইন। তখন তারা কি করবে সেটা অনেক প্রণোদনা অনেক রকম প্রোটেকশন দিয়ে কৃষিকের অবদানকে বাড়ানোর চেষ্টা করবে, এবং সেই জন্যই আমরা দেখব যে পৃথিবীতে জিডিপির অবদান যে শীর্ষ 5টি দেশ আছে সেই শীর্ষ 5টি দেশ কিন্তু চিন্তা করে যে যতই উন্নয়ন হোক তারা কিন্তু ওই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তারা কিন্তু কৃষির অবদান কখনো কমায় না। আর বাংলাদেশ যে অর্থনৈতিক অবস্থানে আছে সেই অবস্থান থেকে বলা যায় যে উন্নয়নের স্তরে কৃষির অবদান তুলনামূলকভাবে কমবেই। তাহলে আমাদের যে প্রশ্ন যেটা ছিল, আমি এক কথায় যদি বলতে চাই তার উত্তর, যে কোনো দেশের কৃষির অবদান তুলনামূলকভাবে কমে যাওয়া ভালো কি মন্দ সেই বিষয়টা নির্ভর করবে আসলে আপেক্ষিক তার অর্থনৈতিক অবস্থান এবং ভূরাজনৈতিক প্রেক্ষিত। ধন্যবাদ সঞ্চালক মহোদয়। ডক্টর আজমল হুদা, আপনার সাথে একটু আমি একটা বিষয়ে সাপ্লিমেন্ট করতে চাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আজমল হুদা আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যালো,
হ্যাঁ সঞ্চালক মহোদয়, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনার ডক্টর কথা। আজমল হুদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খুবই সুন্দরভাবে আপনি আপনার ব্যাখ্যা উত্থাপন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু আপনার ধন্যবাদ। সাথে আর একটু অ্যাড করতে চাই, আমি একটা বিষয় জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে এই যে জিডিপিতে আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন, এখন আরেকটা বিষয় আপনি একটু বলতে পারবেন কিনা, যে আমরা জানি বাংলাদেশের কৃষিতে প্রায় 41% শ্রম শক্তি নিয়োজিত, আমরা জানি প্রায় 41 থেকে 42% শ্রম শক্তি বাংলাদেশের কৃষিতে নিয়োজিত রয়েছে। এই যে বিপুল পরিমাণ শ্রম শক্তি থাকা সত্ত্বেও জিডিপিতে কৃষির অবদান কেন আমরা মাত্র 13% গড়ে রয়েছি, এ ব্যাপারে কি আমরা আমি আমরা আপনার কাছ থেকে কোনো ব্যাখ্যা জানতে পারি? ধন্যবাদ। আরেকটি খুব চমৎকার প্রশ্ন। আমরা যেহেতু আমাদের শ্রমশক্তির কখনো বলি প্রায় 50% অথবা 41% কৃষিতে নিয়োজিত, তাহলে কেন আমাদের জিডিপিতে কৃষির অবদান কেউ বলছে 13, কেউ বলছে 10, এরকম কেন হবে? এটা একটা প্রশ্ন হতেই পারে। আপনি জানবেন যে উন্নয়নশীল দেশের যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থায় কৃষির যে উৎপাদনশীলতা এবং শ্রমিকের যে উৎপাদনশীলতা সেটা কিন্তু খুবই কম। দুটি কারণে কম হয়, একটা হলো এখানে কনভেনশনাল বা প্রচলিত কৃষি ব্যবস্থা যেখানে প্রযুক্তির ব্যবহার কম, তা সেখানে শ্রম নির্ভর কৃষি থাকে, যার দরুন সেখানে অল্প জমিতে বেশি শ্রমিক নিয়োজিত থাকে এবং শ্রমিকের সংখ্যা বা জনশক্তি কৃষিতে বেশি নিয়োজিত থাকাটা স্বাভাবিক। আর আরেকটি প্রেক্ষিত হচ্ছে যে আপনি দেখে থাকবেন একটা অর্থনীতিতে প্রতি বছর, যে উন্নয়নশীল অর্থনীতিতে বাংলাদেশেও সেরকমই হচ্ছে, যে প্রতিনিয়ত সেবা খাতগুলো বেড়েই যাচ্ছে। আমি একটা স্ট্যাটিস্টিক্স কিছুক্ষণ আগে বলেছি যে সেবা খাতের প্রবৃদ্ধি হচ্ছে 12% বা 11%, যেখানে কৃষি খাতের প্রবৃদ্ধি হচ্ছে শুধুমাত্র 3.5 বা 4%। সেবা খাত যখন খুব সম্প্রসারিত হচ্ছে, স্বাভাবিকভাবেই শ্রমশক্তি সেখানে যাবে, কিন্তু সেবা খাতে যে ধরনের শ্রমশক্তি ব্যবহৃত হয় তারা দক্ষ শ্রমিক হিসেবে, আর কৃষি খাতে যারা থাকে তারা অদক্ষ শ্রমিক হিসেবে থাকে। এবং যখন বাংলাদেশের প্রেক্ষিতটা, সামাজিক প্রেক্ষিতটা এরকম, অশিক্ষিত যদি থাকে বা অদক্ষ থাকে তখন তার একমাত্র পেশা হয় কৃষি, আর শিক্ষিত হলে বা দক্ষ শ্রমিক হলে সে হয়তো সেবা খাতে নিয়োজিত থাকে। তো বাংলাদেশের শ্রমশক্তির একটা বৈশিষ্ট্য হলো অদক্ষ শ্রমিকের সংখ্যা বেশি, যার দরুন আমরা কৃষিতেই বেশি নিয়োজিত থাকি, সেখানে আমাদের ওপেন অ্যাক্সেস থাকে ওই 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 খাতে, তার দরুন কৃষিতেই আমাদের শ্রম শক্তি বেশি, আমাদের ওখানে সেবা শক্তি সম্প্রসারিত হলেও আমাদের কৃষির সারপ্লাস শ্রমিক ওখানে যাচ্ছে না, যাওয়ার সুযোগ হচ্ছে না। এটা একটা আমি বলবো যে এটা বাজারের ব্যবস্থার কারণে, শ্রম বাজারের ব্যবস্থার কারণে হচ্ছে। সঞ্চালক মহোদয় শুনতে পাচ্ছেন? ধন্যবাদ 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 ডক্টর আজমল হুদা মিঠু, আপনি খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। এবার আমি একটু ডক্টর হুমায়ুন কবির আপনার কাছে যেতে চাই। ডক্টর হুমায়ুন কবির, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমরা জানি আমাদের এই লাস্ট গত অর্থ বছরে আমাদের জিডিপি আকার ছিল 27,96,378 কোটি টাকা, এবং আমি একটু আরেকটু যদি গ্রোথের ব্যাপারটা যদি আমরা দেখতে চাই, 2017 এবং 2018 অর্থ বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি 7.86% এবং 2018-19 8.15% এবং 2019-20 অর্জিত হয়েছে হচ্ছে 5.24%, এবং বর্তমান সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 2020 এবং 2021 সালের জন্য সেটা হচ্ছে 8.2% লক্ষ্যমাত্রা।
এই যে আমাদের বাংলাদেশের যে মানে সর্বশেষ জিডিপির যে মানে আকা 27,96,378 কোটি টাকা, এখানে যদি আরেকটু আমরা যদি দেখতে চাই যে এখানে কৃষির অবদানটা কিরকম, 2019 এবং 20 অর্থ বছরে কৃষির অবদান ছিল 3.11%। এখন আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে জিডিপির বিভিন্ন যে খাত সমূহ, সেটা অবশ্য আমরা আমাদের দর্শকদেরকে আপনি একটু ব্যাখ্যা করবেন প্লিজ, যে 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 বিভিন্ন খাত, যে নানা খাতের সংমিশ্রণে, নানা খাতের মাধ্যমে কিন্তু এই জিডিপির আকারটা তৈরি হয়েছে। আমাদের এই যে 17 কোটি জনগণের যে এই দেশের জনগণের জন্য যে আকার, জিডিপির আকার 27,96,378 কোটি টাকা, এটাতে কি আপনি স্যাটিসফাইড কিনা, না আপনি কি ধরনের আরো কি প্রত্যাশা করেন আমাদের জিডিপি আসলে এই পর্যায়ে কি হওয়া উচিত, কত হওয়া উচিত, এই এটা একটু আপনার কাছে জানতে চাবো, এটা আপনার মতামত চাবো। পাশাপাশি এই জিডিপির যে বিভিন্ন খাত, বিভিন্ন খাত সমূহের একটা ধারণা আমাদের দর্শকদেরকে আপনি বিশেষজ্ঞ ব্যক্তি হিসাবে দিবেন আশা করি। ডক্টর হুমায়ুন কবির, ধন্যবাদ সঞ্চালক মহোদয়, আবার আপনাকে খুবই খুবই সহজ এবং সিম্পল প্রশ্ন আপনি করেছেন। এটাও আবার অনেকের ভিতরে একটু জটিলতা সৃষ্টি হয় যে আসলে কি কি কম্পোনেন্ট নিয়ে একটা দেশের জিডিপি গুলো আমরা মেজার করে থাকি কিংবা একটা বাজেট মেজার করে থাকি। আপনি যথার্থই বলেছেন, আমি যদি এখানে বিলিয়ন ডলারে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বিভিন্নভাবে উপস্থাপন করে, তো আপনি বলেছেন 27,00,000 কোটি টাকার যে জিডিপি, সেটা আপনি যদি বিলিয়নে ইউএসডিতে কনভার্ট করি তাহলে ধরেন একটু ছোট করে নিয়ে আসতে পারি আর কি। তো এটা তো আসলে নির্ভর করবে আপনার দেশে এই আমার এই এই ভূ রাজনীতির ভিতরে, বাংলাদেশের ভিতরে আমরা কি পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা সামগ্রী এক বছরে প্রডিউস করছি তার উপর নির্ভর করবে। এবং বর্তমান গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা সবসময় বেশি থাকা ভালো এবং সেটা একটা নাগালের ভিতর থেকে বেশি থাকা, কারণ যেহেতু আমরা প্রায় 8% জিডিপি গ্রোথ রেট দেখে প্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছি, 8-9 হতে পারে, সেখানে এবার গভর্নমেন্ট যেহেতু খুব ক্রান্তিকাল চলছে, লাস্ট ইয়ারে 5.29 হয়েছে এবং এই বছরও আমি খুবই শঙ্কা যে 8% হওয়াটা মানে আমার কাছে মনে হয় ওভার এস্টিমেটেড হবে, কারণ হচ্ছে এখনো আমরা অনেক কিছুই মানে মূল প্রোডাকশনে আমরা এখনো যেতে পারি না, গভর্নমেন্টের এখন অনেক বাধা ধরার নিয়ম আছে, এটা কোভিড-19 জন্য সবকিছু হয়েছে এটা। তো কাজেই লক্ষ্যমাত্রার যেটা স্থির করেছি সেটা যাওয়াটা আসলে খুবই দূরও হবে, অনেক চ্যালেঞ্জিং হবে, হ্যাঁ, কারণ এই অনেক পলিসি বিষয় আছে, যদিও সরকার যথেষ্ট চেষ্টা করছেন এটাকে ওভারকাম করার জন্য। তো আপনি যে বিষয়টা মূলত গুরুত্ব দিয়েছেন যে জিডিপির কি কি কম্পোনেন্ট গুলো মিলে আমরা এটাকে এস্টিমেট করে থাকি, যেমন আসলে বেসিক্যালি তিনটা খাত, মানে সামগ্রিকভাবে তিনটা খাতকে আমরা উপস্থাপনা করি, যেমন প্রথম হচ্ছে কৃষি, কৃষিটার ভিতরে আবার সাবসেক্টর আছে, আপনারা আমরা সবাই জানি ক্রপ সেক্টর একটা বড় মেজর অংশ কভার করে, তারপরে হচ্ছে লাইভ স্টক আছে, ফিশারিজ আছে এবং ফরেস্ট্রি আছে, অনেক সময় আবার হিসাবের ভিতরে আবার ফিশারিজটাকে আলাদাও করে, কিন্তু আমরা যারা এগ্রিকালচার ইকোনমিক্স নিয়ে যারা কাজ করি তারা মূলত ফিশারিজটাকে আমরা ওই এগ্রিকালচারের ভিতরেই কম্পোনেন্ট হিসাবে ধরি। আর তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচার্স ইন্ডাস্ট্রি, এটা একটা বড় কম্পোনেন্ট, এটা আমার বন্ধু হওয়ার ফকির আজ গঙ্গোদর সাহেব এটা উপস্থাপনা করেছেন, এবং মেজর যে বাংলাদেশের মতো অর্থনীতি গুলো সারা বিশ্বেই বলতে পারেন সার্ভিস সেক্টরটা সবচেয়ে লার্জেস্ট সেক্টর থাকে, যেটা অনেকগুলো কম্পোনেন্ট সার্ভিসের ভিতরে, কি যে আমি যে আপনার সাথে ডিল করছি, যে সময় দিচ্ছি, আমি আপনাকে সার্ভিস দিচ্ছি, সেটার মাধ্যমে মানুষ জানতে পারছে এখান থেকে এই যে সার্ভিসটা সেটা একটা সার্ভিসের পার্ট, এডুকেশন হতে পারে আপনার হোটেল রেস্টুরেন্ট পর্যটন বলতে পারেন, ইলেকট্রিসিটি বলতে পারেন, কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, মানুষের ছোটখাটো ব্যবসা বাণিজ্য করছে, হ্যাঁ, ট্রেডিং হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট, হেলথ, হসপিটাল, এই যে যতগুলো আমরা মানে খালি চোখে যা কিছু দেখি আর কি, এগ্রিকালচার আর ওই ইন্ডাস্ট্রি বাদে আর সবকিছুই হচ্ছে আপনার সার্ভিস সেক্টর, কাজে সার্ভিস সেক্টরটা একটা বড় ধরনের সেক্টর আর কি। ফকির সাহেব যেটা বলছিলেন যে উদ্ভিদ সারপ্লাস এগ্রিকালচার যদি হয়,
সারপ্লাস এগ্রিকালচার যে মেজর যে আমাদের কম্পোনেন্ট গুলো আছে, লেবার আছে, যদি সারপ্লাস লেবার থাকে সেটা যদি মানে স্কিল লেবারে কনভার্ট করতে পারে, তাহলে দেখেন সেটাকে আমরা সে নেচারালি আর এগ্রিকালচার থাকে না। হ্যাঁ, আমরা জানি যে আমরা যদি সে 1971 থেকে বা 1972 থেকে যদি দেখি আজকে পর্যন্ত, আপনার ওই গোড়ার দিকে আর 70 দশক পর্যন্ত প্রায় 70-80% লেবার আপনার ডাইরেক্টলি এমপ্লয়েড ছিল এগ্রিকালচার সেক্টরে, মানে মেজর অংশ। আস্তে আস্তে দেখছি কি আমরা দেখেন ম্যানুফ্যাকচার সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টর, গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা যত ফ্লারিশ হচ্ছে, দেখেন এগ্রিকালচার থেকে আস্তে আস্তে বিশেষ করে উইমেন যে লেবারটা, যারা আমরা ডিসগাইজড লেবারও বলে থাকি, ওই সময় ডিসগাইজড হচ্ছে যে লেবার গুলো আসলে দরকার নাই কিন্তু তারপরে লেবার গুলো আছে, তাদের ইকোনমিতে খুব বেশি কন্ট্রিবিউশন থাকে না, সেই লেবার গুলোকে আমরা ট্রান্সমিট করাতে পেরেছি ইন্ডাস্ট্রিতে, এবং ম্যানুফ্যাকচার অনেকে গিয়েছে, এবং আপনার অফ ফার্ম ইনকামে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন রাস্তাঘাট বা সারা বাংলাদেশে হয়েছে, বিদ্যুৎ হয়েছে, যার জন্য মানুষের সেবা কাঠটা অনেক বিস্তৃত হয়েছে, এবং রাস্তাঘাট হয়েছে, একটা ঠেলা গাড়ি মানুষ কিনছে, এবং এখন এমন কোন পাড়া বা মহল্লা নাই যে এই কোনারে ওই কোনার মাঝখানে দোকান নাই, যেটা আমরা যদি ছোট সময় খেয়াল করি 80 দশকে ওই হাটের দিন ছাড়া আমরা কিন্তু মাংস পেতাম না। আপনাদের নিশ্চয়ই ভালো মনে আছে আমরা যারা গ্রামে মানুষ হয়েছি, তা আজকে কি দেখি প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায় এই খাবারের আর কোনো সংকটটা নেই। তারপরেও আমরা প্রশ্ন তুলছি কন্ট্রিবিউশন অফ জিডিপি বাই এগ্রিকালচার এটা নাকি কমে যাচ্ছে, কমে যা মিঠু সাহেব যেটা বলেছেন দুটো দিক অবশ্যই আছে, একটা দিক এখন পর্যন্ত বাংলাদেশের যে প্লেসমেন্ট এটা যে কন্ট্রিবিউশন কমে যাচ্ছে আপনার জিডিপিতে, এতে আশঙ্কার এখন কিছু নাই, আশঙ্কা তখনই হবে এই যে ন্যাচারাল ডিজাস্টার গুলো যখন আমাদের আমাদেরকে পীড়া দেয় তারা দেয়, এই ন্যাচারাল ডিজাস্টারের সময় যদি গ্রোথ রেটটা যদি পপুলেশন গ্রোথ রেট যদি কমে যায় সেটা দারুণভাবে আশঙ্কা আছে, কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্টের যে পলিসি কিন্তু ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হচ্ছে তার মধ্যেও আমার আমি আমি ব্যক্তিগতভাবে এখন আশঙ্কার কিছু দেখি না, কিন্তু কোভিড এর মতো এইসব মানে অতি মহামারী যে কনসেপ্টগুলো যে উদ্বিগ্নগুলো আমাদের বিশ্বে নাজিল হচ্ছে এগুলো আশঙ্কার দারুণভাবে আছে আর কি, কারণ এটা দারুণভাবে বাধাগ্রস্ত করছে ম্যানুফ্যাকচার যদি বাধাগ্রস্ত হয় এটা একটা লিঙ্কেজ, একটা বন্ড। হ্যাঁ, এটা হিসাবটা কিন্তু খুবই সিম্পল, জিডিপি হিসাবটা খুবই সিম্পল, যে আমি যদি 100 টাকা আমার বাংলাদেশের জিডিপির ভলিউম হয়, কথার কথা আমি বলছি 100 টাকা যদি হয় এই বছর, তাহলে এগ্রিকালচার আপনি বলছেন 13 টাকা, আপনার ইন্ডাস্ট্রি বলছেন 22 টাকা, আবার বাকি হলো অন্যতে 15 টাকা হচ্ছে সার্ভিস থেকে। নেক্সট ইয়ারে এই ধরনের কোভিড এর যদি দেখা যায় যে অনেক লোকের চাকরি চলে গেলো, বেকার হয়ে গেলো, তাহলে কি ম্যানুফ্যাকচারে আপনি দেখবেন যে কন্ট্রিবিউশন কমে যাবে, তারপরে সার্ভিস সেক্টরও কমে যাবে, কিন্তু এগ্রিকালচারে কিন্তু তখন দেখবেন যে এই অবস্থায় আছে। এই অবস্থা থাকলে কি তাহলে ওভারঅল যে ওই 100 টাকা ছিল এখানে এগ্রিকালচার যে কন্ট্রিবিউশন হয়তো দেখবেন যে 20 টাকা হয়েছে, ম্যানুফ্যাকচার হয়তো 18 টাকা হয়ে গেল, সার্ভিস সেক্টরে দেখবেন 48 টাকা হয়ে গেল, এইভাবে রিসাপল হয়। কিন্তু যদি প্রযুক্তিগতভাবে উন্নয়ন থাকে, যদি প্রোডাক্টিভিটি বেড়ে যায়, লেবার প্রোডাক্টিভিটি বাড়ে, যদি আমাদের স্কিল ম্যান পাওয়ার বাড়ে, তাহলে এগ্রিকালচারে আপনার যেমন আশঙ্কা নাই অন্যগুলোতেও আমাদের তেমন আশঙ্কা নাই। যদি ম্যাসিভ যদি আমরা অজানা কিছু যে ভয় বা আশঙ্কা, ঠিক এখন যেভাবে আমরা টাইম পাস করছি এইরকম কখনো যদি আসে সেগুলোর আশঙ্কা আছে, এবং সরকারকে এই বিষয়গুলো মাথায় নিয়েই কাজ করতে হবে, এবং এগুলো এটা মনে হয় না যে কোভিড নিয়ে আমরা এক একজন এক একভাবে বলছি, তত্ত্বের অনেক এখন তত্ত্ব এবং তত্ত্ব দুটোরই ঘাটতি আছে, তত্ত্ব বলতে এখন কেউ ডাক্তারও ভালো বলতে পারছেন না, এবং তত্ত্বের অনেক বিভ্রাট আছে সেটাও আমরা ক্লিয়ার না অনেক কিছুই, কাজে এটাকে সরকারকে খুবই শক্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিলেই আমাদের এই সেক্টরটা, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরটাতে আসলে একটা যদিও কন্ট্রিবিউশন কম, আপনি ফর এক্সাম্পল আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে বলি, আপনি কি জানেন যে ইউএসএ মাত্র 1% কন্ট্রিবিউশন, অনলি 1% এগ্রিকালচারের, অথচ ওয়ার্ল্ডের লার্জেস্ট এগ্রিকালচার হচ্ছে আপনার ইউএসএ। আপনার চায়না যদি দেখেন, চায়না আমি আমি যে তথ্যটা দেখছি আপনার 1990-তে তাদের ছিল 14% এগ্রিকালচার কন্ট্রিবিউশন, আজকে তাদের 8% ওয়ার্ল্ডের লার্জেস্ট ভলিউম জিডিপি। তার মানে কি তারা তো কিন্তু শঙ্কায় নাই, তাদের ভয় নাই, কারণ তাদের গ্রোস প্রোডাক্টটা মানে ওভারঅল প্রোডাক্টটা কিন্তু বেড়ে গিয়েছে, বাংলাদেশে তো অনেক বেড়েছে 3.5 টাইমস প্রোডাকশন বেড়েছে, এবং সেই তুলনায় আপনি যদি কম্পেয়ার করেন ম্যানুফ্যাকচার বেড়ে গিয়েছে আপনার 15-20 গুণ, সার্ভিস সেক্টরে বেড়ে গিয়েছে প্রায় 30-40 গুণ বেড়ে গিয়েছে, এই যে রেটটা ওদের রেটটা সার্ভিস সেক্টর রেটটা বেড়ে গিয়েছে, ম্যানুফ্যাকচার রেটটা বেড়েছে, কিন্তু এগ্রিকালচার তো আমাদের এখনো রেইন ফেড এগ্রিকালচার, এখনো তো প্রযুক্তি আমরা সেভাবে নিতে পারিনি,
কাজেই যে ফকির সাহেব যেটা বলেছেন, এই যে 3 থেকে 3.5% গ্রোথ রেটটা আমাদের প্রত্যেক ইয়ার রাউন্ড দ্য ইয়ার বেড়েছে, এটা এটা ক্রস সেক্টরে। আবার লাইফ স্টাইল আপনি যদি ফিশারিজ দেখি এটা মোর দেন 5%, ভেরি ইন্টারেস্টিং। আবার যদি দেখি আপনার লাইফ স্টাইল 3 থেকে 4% বেড়েছে, তাহলে এই এগ্রিকালচারের গ্রোথ রেটটা বাড়াইতে চাইলেই আমরা কিন্তু বাড়াইতে পারি না, কারণ এটা নেচারের সাথে আমাদেরকে এখনো অনেক বিষয়ে আপোষ করে আমাদের চলতে হয়, যার জন্য আমাদের গ্রোথ রেটটা চাইলেই অনেক বেশি বাড়াইতে হয়। কিন্তু প্রযুক্তি নির্ভর যদি হয়, যদি আমার ক্যাপিটাল ইন্টেন্সিটি বেড়ে যায়, যদি মেশিনারির ক্যাপাসিটি বেড়ে যায়, লেবার ক্যাপাসিটি বেড়ে যায়, আমরা সয়েল ইম্প্রুভার ইউজ করে যদি আমরা ল্যান্ড প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি, তাহলে আমরা দেখবো যে এগ্রিকালচার একদম একটা স্মুথ এগ্রিকালচার হবে, দেশের কন্ট্রিবিউশনে খুবই ভালো ভূমিকা রাখবে। আমার মনে হয় আমি বলার চেষ্টা করেছি। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির, আপনি যথার্থই বলেছেন এবং খুবই সুন্দরভাবে আপনি আপনার তথ্যগুলো উপস্থাপন করেছেন। আশা করি আপনার এই মূল্যবান তথ্যের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা স্যাটিসফাইড হয়েছে, খুশি হয়েছে, খুশি হবে। এবার আমি একটু ডক্টর আজমল হুদা আপনার কাছে যেতে চাই। আসলে আমাদের বর্তমানে বাংলাদেশে কৃষি কিন্তু অনেক দূর এগিয়েছে। আসলে এই মানে পূর্বের যে খরপুশ কৃষি আমরা যেটা বলতাম, সেই কৃষিটা হচ্ছে কি, আমরা নিজের খাবারের জন্য নিজের ফ্যামিলির পরিবারের যে অঙ্গ প্রয়োজন যতটুকু সেটুকুর জন্য কৃষি উৎপাদন, যদি কিছু সারপ্লাস থাকে সেটা আমরা বিক্রি করে সংসারের অন্য প্রয়োজন মেটানো হতো, সেটা হচ্ছে খরপুশ কৃষি। কিন্তু এখন কিন্তু খরপুশ কৃষিতে আমরা নাই, সেই কৃষিকে আমরা বাণিজ্যিক কৃষিতে রূপ দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের মানুষজন চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে আপনাকে কিছু তথ্য দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ সরকার বর্তমানে কৃষকদের প্রণোদনা এবং উপকরণ সহায়তা প্রদানের লক্ষ্যে 2,50,00,000 স্মার্ট কার্ড কৃষকদেরকে বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ অনেক দূরে গিয়েছে এবং এই আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর 2020 এর মধ্যে 1 কোটি স্মার্ট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হবে এবং আগামী 17 মার্চ 2021 মুজিব বর্ষের ভিতরেই আরো 1.5 কোটি কৃষকদেরকে এই স্মার্ট কার্ড বিতরণ করবে। এটা একটা অত্যন্ত আমাদের জন্য, আমাদের এই দেশ বাংলাদেশের জন্য অত্যন্ত একটি আশাব্যঞ্জক খবর। এছাড়া আরেকটু খবর যদি আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে 2020-2021 অর্থ বছরে এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় 68টি প্রকল্পের অনুকূলে 2,361 কোটি টাকা বরাদ্দ করেছে বর্তমান সরকার। এটাও আমি মনে করি অত্যন্ত একটি মানে আমাদের জন্য আশাব্যঞ্জক খবর এবং আগামী 5 বছরে কৃষিজাত খাদ্যপণ্য খাতে 1 লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এ সময়ে কোভিড-19 আপদকালীন দখল সামলে এ শিল্পে $5 বিলিয়ন বিনিয়োগ হবে এবং এই বিনিয়োগটা কোথায় হবে, এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি প্রমোশন পলিসি যে সরকার নিয়েছে সেই জায়গায় এগ্রো প্রসেসিং পলিসির মাধ্যমে। বাংলাদেশে 2025 সাল নাগাদ বাংলাদেশের আঞ্চলিক খাদ্য উৎপাদন ও বিতরণ হাব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছে বর্তমান সরকার। 2025 সালের মধ্যে এ খাতে জিডিপির অবদান 4% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এই যে এত মানে সরকারের আশাব্যঞ্জক বিভিন্ন কর্মকাণ্ড, সেক্ষেত্রে কৃষিতে বাণিজ্যিকরণ হলে উৎপাদন কেন্দ্রিক যথেষ্ট নয়, কৃষির সঠিক বাজার জাতকরণ করার জন্য সরকার অনেক বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশের এই যে কৃষি খাতের অবদান বর্তমানে 13% হওয়া সত্ত্বেও সরকার আর এই খাতের উপর আর কি কি বিষয়ে মনোযোগ দেওয়া, বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনি আপনার দৃষ্টিকোণ থেকে, আপনি একজন কৃষি অর্থনীতিবিদ হিসাবে, সরকারের এই তো এই যে উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলা আমরা দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন সরকারকে আরো কি কি বিষয়ে মনোযোগ দিলে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন 13% থেকে আরো বাড়বে কিংবা বাংলাদেশের কৃষকের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হবে, এদেশের কৃষি থেকে আমরা বিদেশে রপ্তানির পরিমাণ আরো অনেক বাড়াতে পারবো বলে আপনার কাছে জানতে চাচ্ছি।
ধন্যবাদ সঞ্চালক মহোদয়। ডক্টর মিঠু শুনতে পাচ্ছেন সঞ্চালক মহোদয় এবং যারা শুনছেন আপনি বলেন? সঞ্চালক মহোদয় যে প্রশ্নগুলো করেছেন সেখানে অনেক উত্তর রয়ে গেছে, আমি যদি সেগুলো একটু সাজাতে চাই তাহলে এরকম দাঁড়ায় যে আমরা জানি যে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং সবসময়ই বঙ্গবন্ধু সরকার এবং বর্তমান মুক্তিযুদ্ধের আদর্শের সরকারের যে মূল এজেন্ডা তাদেরকে আমরা বলবো যে কৃষি বান্ধব সরকার, এবং যার প্রেক্ষিতেই আমাদের সঞ্চালক মহোদয় কথাগুলো বলেছেন যে কৃষিতে এডিপির বরাদ্দ বেড়েছে এবং কৃষকের জন্য প্রণোদনার বিষয়গুলো খুব ফলপ্রসূভাবে মাঠ পর্যায়ে দেওয়ার জন্য সরকারের সদিচ্ছা রয়েছে। তবু আমরা জানি যে কিছু এটাকে বলি পলিসি গ্যাপ থেকে যায়, সেগুলো যদি আমি পয়েন্ট আউট করতে চাই দেখব যে আপনারা জানেন যে কৃষি হচ্ছে শিল্প নয়, অনেকে বলে যে এটা একটা জীবিকা ওয়ে অফ লাইফ বলে, এবং কৃষিক্ষেত্রে আমি একটা প্রচলিত কথা আছে যে 1 টাকার সরকারি বিনিয়োগ 4 গুণ সামাজিক কল্যাণকে নিশ্চিত করে। এই প্রেক্ষিতে আমরা বাংলাদেশের অর্থনীতিটা SDG বাস্তবায়নের লক্ষ্যে যেখানে যাওয়া দরকার এবং মধ্যম আয়ের দেশ হিসাবে একটা দেশের কৃষি ব্যবস্থা কেমন হওয়া দরকার সেই দিকে এগুচ্ছে, এবং সেখানে এগুলে কিছু বিশেষ দিকগুলো সরকারের বিবেচনা করা উচিত। আমি এতটুক আশাবাদী বা বলবো না যে তাতে করে কৃষির GDP কৃষির অবদান তুলনামূলক বৃদ্ধি পাবে, কিন্তু এটা হবে যে কৃষির অবদান তার আয়তনে GDP বাড়বে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে জিনিসটা দরকার, সঞ্চালক মহোদয়ের প্রশ্নেই সেটা ছিল যে কৃষি বাণিজ্যিকীকরণ, কৃষি বাণিজ্যিকীকরণ আমাদের করতে হবে, যার একটা প্রেক্ষিত তার একটা সম্পূরক আরেকটা বিষয় আছে যে মূল্য শৃঙ্খল উন্নয়ন। যখনই কৃষি বাণিজ্যিকীকরণ করব এবং মূল্য শৃঙ্খলের উন্নয়ন করব তখনই প্রশ্ন এসে যাবে যে আমাদের রেজিস্টার কতগুলো কৃষক আছে। সরকার ইতিমধ্যেই 2 কোটির উপর বা 2.5 কোটির মতো কৃষককে স্মার্ট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটির মাধ্যমে আসলে কৃষকের জন্য প্রণোদনা এবং যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেটা দরকার আছে, এবং সেটি অবশ্যই আরো মাঠ পর্যায়ে যাতে সঠিক কৃষকরা এর আওতাভুক্ত হয়, এবং রপ্তানির সুযোগ সৃষ্টি করা। আমরা জানি যে বাংলাদেশে কিছু কিছু নির্দেশক আছে যে আমরা কোথাও চতুর্থ কোথাও অষ্টম কৃষি উৎপাদনের যে ফসলগুলোতে কোথাও দ্বিতীয় কোথাও তৃতীয় এরকম অবস্থানে আছি, কিন্তু আমরা যে আন্তর্জাতিক বাণিজ্যে বা রপ্তানিতে কিন্তু আমাদের বাজার খুবই ভালো নয়। এবং কেন সেটা হয়, কারণ আমরা আন্তর্জাতিক যে কমপ্লায়েন্স বলি সেটা পূরণ করতে পারি না, অথচ আমরা কিন্তু অনেক উৎপাদন করি। এখন সরকারের সেই দিকে নজরদারি দেওয়া দরকার যে কৃষক কিভাবে রপ্তানি বাণিজ্যে বা বাণিজ্যিকীকরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হবে। কৃষক যদি বাংলাদেশ থেকে ইউরোপে কলা রপ্তানি করতে চায় তাহলে কৃষক কিভাবে সেটা করবে, সেইগুলো সরাসরি কৃষকের ওই পর্যায়ে নিয়ে যেতে হবে বা ওই ফ্যাসিলিটিগুলো তাদেরকে দিতে হবে। আর আমরা সবসময় একটা কথা বলি যে যে সরকারের যে প্রণোদনা সরকারের ভর্তুকি সেটা কৃষক পর্যায়ে পৌঁছে না, এবং আমরা জানি যে মূল্য সহায়তা কর্মসূচিতেও সরকার কৃষকদেরকে যে দাম দেয় সেটা কৃষক পাচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে তার আর কেন তার যে দানটা হয় সেখানে আর্দ্রতা কম বা আর্দ্রতা চাহিদা মতো করার মতো
ক্যাপাবিলিটি কৃষকের নেই, কেন একজন কৃষকের কাছে একজন সরকারি কর্মকর্তা ধানের জন্য কেন চলে যাবে না? এই ব্যবস্থাগুলো করতে হবে যে সকল সরকারি সেবা কৃষকের গোড়দোড়ায় পৌঁছে দিতে হবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে বাণিজ্যিকীকরণের জন্য কৃষির মেকানাইজেশন শুরু হয়েছে, যান্ত্রিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সেখানে বলবো যান্ত্রিকীকরণে কৃষককে সরাসরি অ্যাক্সেস দিতে হলে কৃষক সেই যন্ত্র সরকার যদি 70% ভর্তি দেয়, সরকার কৃষককে আসলে আদৌ কিনতে পারবে কিনা সেটা কিন্তু অনেক সন্দেহের বিষয়। আমরা প্রচলিত সমবায় রীতিগুলো বাংলাদেশ থেকে উঠে গেছে, সমবায় ভিত্তিকভাবে যদি কৃষি প্রযুক্তি হস্তান্তর করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে কৃষক একটা ভালো অবস্থানে যাবে। আরেকটা বিষয় আমরা সব সময় বলে থাকি, খুব একটি আমাদের খুব খুব কনসার্নের বিষয় যে আমাদের পোস্ট হারভেস্ট লসটা খুব বেশি এবং আমাদের প্রিজারভেশন টেকনিক নাই, সংরক্ষণের টেকনিক নেই। এগুলো যাতে দ্রুত কৃষক পায় সেই জন্য ওই খাতে বরাদ্দ বা ওই খাতে সরকারি বিনিয়োগ থাকতে হবে। তাহলেই আমি মনে করি যে আমাদের আগামীর 2030 সালে টেকসই উন্নয়নের জন্য যে কৃষি ব্যবস্থা আমরা স্বপ্ন দেখছি এবং মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশ যে যে কৃষি ব্যবস্থায় যেতে চায়, নিরাপদ খাদ্য এবং দারিদ্র বিমোচন এবং আমাদের পরিবেশ সম্মত কৃষি ব্যবস্থা প্রবর্তন সম্ভব হবে। ধন্যবাদ ডক্টর আজমল হুদা, ধন্যবাদ ডক্টর আজমল হুদা, আপনাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি ডক্টর হুমায়ুন কবির, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি একটু আপনার কাছে যেতে চাই, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে আমাদের জিডিপি নিয়ে অনেক কথা হলো, আমরা জিডিপি বর্তমান যে অবস্থান সেটাও আমরা অবগত হলাম। আমরা আসলে কৃষি আমাদের যে মোট দেশজ উৎপাদন, নিজের দেশের যে উৎপাদন সেই সেবা সেটাই যদি আমরা বাড়াতে পারি কন্টিনিউ, তাহলে আমাদের জিডিপি বাড়বে। এটা আমরা মোটা দাগে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সেটা বুঝি। কিন্তু আমরা কিন্তু কৃষির বর্তমান অবস্থা যদি আমরা দেখি, আমরা কিন্তু এখন খাদ্য যেটা আমাদের একেবারে মূল, আমাদের ভাত চাল ধান চাল, সে থেকে আমরা কিন্তু একেবারেই উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। আমরা এখন খাদ্য শস্য রপ্তানি করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যেই আমরা আমাদের এই দু একটা খবরে আমরা দেখেছি, আমরা চাল রপ্তানিকারক দেশ হিসাবেও আমরা আমাদেরকে যুক্ত করেছি রপ্তানি কান্ট্রিগুলোর মধ্যে। তবে আমি আরেকটা খবর যেটা আমরা দেখতে চাই, যেমন আমাদের যদি আমরা দেখি ডাল জাতীয় শস্য, এই ডাল জাতীয় শস্যের আমাদের যে চাহিদা রয়েছে তার কিন্তু মাত্র 1/3 আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারি। গত 10 বছরে আমরা একটা চিত্র আমার কাছে আছে, আমাদের আমদানিতে গত 10 বছরে আমরা প্রায় 32,000 কোটি টাকা আমরা ডাল জাতীয় শস্য আমদানিতে আমরা ব্যয় করেছি। তাছাড়া আরেকটা মূল আমাদের খুবই প্রয়োজনীয় আরেকটা ফসল হচ্ছে গম, সেটারও একটা চিত্র যদি আমরা আমি আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে 2018-19 অর্থ বছরে 12 লাখ টন গম উৎপাদনের বিপরীতে আমদানি হয়েছে 57 লাখ টন। এই যে দুইটা ফসল আমরা এখানে আমি আইডেন্টিফাই করলাম যে এই যে এই ফসলগুলোতে যদি আমাদের উৎপাদন আমরা আমাদের চাহিদার তুলনায় আমরা যা প্রয়োজন সেটা যদি আমাদের দেশে আমরা নিজেরা করতে পারতাম, তাহলে কি হতো, আমরা হয়তো বা জিডিপিতে এগ্রিকালচারের কন্ট্রিবিউশনটা আমাদের আরো বাড়তো বলে আমার কাছে মোটা দাগে মনে হচ্ছে। একজন অর্থনীতির বাইরের লোক হিসাবে এটা আমরা আমি ভাবছি, কিন্তু আপনি একজন অর্থনীতির লোক হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি কৃষি অর্থনীতির একজন স্বনামধন্য অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনার সুনাম এবং সুখ্যাতি সবার জানা, সবার মুখোমুখি, আপনার অনেক ছাত্ররা আজকের এই অনুষ্ঠানে যুক্ত আছে এবং তারা
অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই তারা আগ্রহ প্রকাশ করছে এই অনুষ্ঠানটা তারা দেখবে, তাদেরকে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন এবং বাংলাদেশের আরো যারা এই অনুষ্ঠানটা এখন যুক্ত নেয় কিংবা পরবর্তীতে যুক্ত হবে, পরবর্তীতে তারা আমাদের লাইভ প্রোগ্রামটা দেখতে পারবে, তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে বাংলাদেশের জিডিপি কে আমরা কিভাবে কি কিভাবে আর বাড়াতে পারি, কিভাবে বাড়ানো বাড়ানো সম্ভব বাংলাদেশের জিডিপি, আর বাংলাদেশের জিডিপি বাড়াতে হলে আমাদেরকে আসলে সর্বোচ্চ কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আপনি মনে করেন, এটা আপনার কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্চালক সাহেব, খুবই টাইমলি একটা প্রশ্ন করেছেন আমাকে। খাদ্যের স্বয়ং সম্পূর্ণ যে কনসেপ্টটা আপনার ইয়ের থেকেই চলে আসছে আর কি, আসলে আমরা রাইসে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, সামান্য কিছু ওই যে অ্যারোমেটিক রাইসটা হয়তো আমাদের আমদানি করতে হয়, তাছাড়া আমরা যে নর্মালি যে আমরা ফাইন রাইস অথবা কোর্স রাইস যেগুলো আছে সেগুলো আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি। এখন আর একটা বিষয় আপনি নিজেই বলেছেন যে খাদ্যশস্য তো শুধু রাইস না, তার সাথে হুইট আমাদের, আপনারা নিশ্চয়ই এখন খেয়াল করবেন আমরা আগে তো যেমন 80 দশক পর্যন্ত গমটা ছিল গরিব মানুষের খাবার, কিন্তু আজকে তো আপনার হুইটটা হচ্ছে ধনী মানুষের খাবার, আর ডায়াবেটিক পেশেন্ট যত বেড়ে যাচ্ছে আমরা দেখছি আমাদের হুইটের ডিমান্ড তত বেশি বেড়ে যাচ্ছে। এবং আপনার আপনার তথ্য থেকে আমি দেখেছি, আমার কাছে যে তথ্যটা আছে, হুইট আমরা আসলে একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, কারণ হচ্ছে এটা নেচারের সাথে আমাদের, আমি আগেই বলেছিলাম অ্যাডাপ্ট করতে হয়, কিন্তু হুইটটা আমরা খুব বেশি সাস্টেন করতে পারছি না, কারণ এই যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে আসলে যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আমার আপনার আমাদের গ্রামে আমি যেটা দেখেছি ছোট অবস্থা আমাদের অনেক গম হতো, তো এখন আর আমাদের গম হচ্ছে না, কারণ হচ্ছে গম হচ্ছে শুধুমাত্র ডিউ টু আপনার ক্লাইমেট চেঞ্জ ইস্যুটার জন্য এটা ইয়ে করছে আর কি, যার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ হুইট আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে। এবং ক্রপ ডাইভার্সিফিকেশন আমরা নানা বিধ হবে, আসলে কি বিষয়টা হচ্ছে কি ইকোনমিক টার্মে যদি আমরা কথাগুলো বলি তো কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমরা কোথায় পাচ্ছি, আসলে বাংলাদেশের যে ইকোলজিক্যাল যে জোন সেখানে রাইস যেভাবে সাপোর্ট দেয় আপনার ওই যে হুইটটা আমাকে সেইভাবে সাপোর্ট দেন, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আলু আমরা প্রচুর পরিমাণ আলু প্রডিউস করছি, হ্যাঁ, তারপরে মেইজ মেইজে প্রচুর ডিমান্ড, এখনো আপনার 40% আমরা ফুলফিল করতে পারছি না, মেইজ আমরা প্রচুর প্রডিউস করছি, মেইজটা তো আসলে তো 80 দশকের মাঝামাঝি থেকে মেইজ আমরা দেখলাম বাংলাদেশে ঢুকলো আর কি, আজকে তো থার্ড লার্জেস্ট আপনার ক্রপস হয়েছে সেখানে বেড়েছে, এবং মেইজে বিভিন্ন ধরনের ফিডমিল বলি ফিডমিলগুলো বেসড হচ্ছে মেইজের উপর, এবং শস্যটা এবং ডাল যেটা পালসেস যেটা হচ্ছে পালসেসটা আসলে খুবই ইমার্জিং, আরও যারা এগ্রিকালচারিস্ট আমার বন্ধুরা যারা আমার সিনিয়র কলিগরা যারা আছে আসলে পালসেসটাকে আমাদের খুবই আরো বেশি গুরুত্ব দিতে হবে আর কি, কারণ এটা তো শুধুমাত্র পালস নিজেই প্রডিউস করে না, এটা তো নাইট্রোজেন নোডুল প্রডিউস করছে, এটা আপনাকে সয়েল ইম্প্রুভার হিসেবে কাজ করছে, কাজে এটাকে আরো অনেক বেশি সরকারকে আসলে গুরুত্ব দেওয়ার সুযোগ আছে এই ডালের উপরে। যে বিষয়টা আপনি বলেছেন যে জিডিপিতে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন মিনস লার্জ স্কেল ভলিউমটা আমরা কিভাবে বাড়াইতে পারি, আমার ফকির সাহেব যে বলেছিলেন যে তার মেকানাইজেশনে উনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, তাছাড়া আরো মেকানাইজেশনে বলেছেন আপনার আক্তার হামিদ সাহেবের আপনার সমবায়ের যে কনসেপ্ট আসলো, সমবায়ের কনসেপ্টটা বাংলাদেশে আসলে বর্তমান প্রেক্ষাপটে খুব ভালো রান করছে সেটা করছে না, কিন্তু আমি আজ থেকে 30 বছর আগে মানুষের যে তখন যে রাস্তাঘাটের সুযোগ সুবিধা ছিল যেরকম তার কমিউনিকেশনের যে, এবং একটা গ্রামের যিনি সবচেয়ে ধনী মানুষ তার প্রচুর প্রভাব প্রতিপত্তি ছিল এবং উনি এটাকে হ্যান্ডেল করতেন, আজকে কিন্তু মানুষের ধ্যান ধারণা অনেক চেঞ্জ হয়েছে, সরকার কিন্তু একেবারেই ইচ্ছা করলে, আমি 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 ছোট থাকতে চিন্তা আমি জানতাম না কে ব্লক সুপারভাইজার চাকরি করেন, কিন্তু আজকে প্রত্যেকটা কৃষক কিন্তু জানে যে উনি ব্লক সুপারভাইজার, উনি ওনার কাছে গেলে আমি সাপোর্টটা পাবো, কাজে আমরা নতুন ভাবে মনে হয় চিন্তা করতে পারি। প্রফেসর আব্দুল সাত্তার মন্ডল স্যার যিনি আমাদের গুরু আর কি, স্যারের কথায় আমরা নতুন একটা কনসেপ্ট স্যারের কথা বলছিলেন, এটা সমন্বয় এগ্রিকালচার আর কি, সেটাকে উনি সমবায় না বলে সমন্বয়, আমাদের এই ল্যান্ড গুলো এখন এত ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়েছে সেটাকে আসলে আপনার এই যে বড় বড় কি বলে যে ট্রাক্টর বলছেন কম্বাইন হারভেস্টার বলছেন রিপার বলছেন, এই যে সরকার আপনার ইয়েতে কি হাওর অঞ্চলে 70% ইয়েতে দিল, কিন্তু ওটা হাওরে লার্জ স্কেলে বড় আকারে জমি আছে, সেটা যদি আমার এলাকায় যদি দেখি আমার এলাকায় তো হিসাবে ওই ট্রাক্টর ঘুরানোরই জায়গা নেই, আমার এত বেশি পরিমাণ আয়েল আগে মানে ছেলে হয়ে গেছে অনেক অনেক জমি ভাগ হয়ে গেছে, সেগুলোকে সমন্বয় নিয়ে আসতে হবে, সেখানে সমন্বয় নিয়ে এসে অ্যাগ্রোলজিক্যাল জোন ভিত্তিক সরকার কর্তৃক নির্ধারিত থাকবে,
এবং সে সমন্বয় সরকার ডাইরেক্ট হস্তক্ষেপও করতে পারে, হস্তক্ষেপ আমি সেভাবে বলবো না, লোকাল গভর্নমেন্ট যারা আছেন এবং এগ্রিকালচার এগ্রিকালচার বিশেষ করে ডিএই তো আছেন, আমরা আরো বলবো যেটাকে ড্যাপ, আপনার এখানে যারা আমাদের এগ্রিকালচার ইকোনমিক্স এর লোক যারা নতুন গভর্নমেন্ট প্রথম বিসিএস এ নেক্সট বিসিএস হয়তো জয়েন করবে, এই আমরা ড্যাপটাকে যদি আমরা প্রমোট করতে পারি, ইনফরমেশন থাকবে আমার হাতে, প্রচুর ইনফরমেশন থাকবে। আজকে বাংলাদেশে ইনফরমেশন একটা বড় প্রবলেমও ক্রিয়েট করে বা সলভও করে। আপনার অর্থ মন্ত্রণালয় বলছে এক ধরনের কথা, বিবিএস আর এক ধরনের কথা, এগ্রিকালচার মিনিস্টার এক ধরনের কথা বলছে, এগুলো আসলে আমাদের শুনতে ভালো লাগে না আসলে, কিন্তু এখানে যদি একটা পূর্ণাঙ্গ একটা তথ্যবহুল একটা ইনস্টিটিউট থাকে এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডার, তাহলে দেখবো যে আবার সমন্বয় এগ্রিকালচারটাকে সমন্বয় করা অনেক সহজ হবে। এবং আমরা একটু জমিটাকে আর ভাঙতে চাচ্ছি না, আমরা একটা লার্জ স্কেল জমি রাখতে চাচ্ছি এবং সেখানে আমার এই কম্বাইন্ড হারভেস্টার বলেন, আমার ট্রাক্টর বলেন, রিপার বলেন, এবং আপনি দেখবেন সেখানে আপনার পোস্ট হারভেস্ট লস যেটা সেটারও কমে আসার অনেকটা সুযোগ আছে। কাজেই এটা একটা দিক যাবে সমন্বয় এগ্রিকালচার হতে পারে। এবং আর একটা দিক হচ্ছে আপনার এখন মানুষের পার্চেজিং পাওয়ার বেড়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন যে লাস্ট ইয়েতে যেটা আসছে বাংলাদেশে এখন পার ক্যাপিটাল ইনকাম $2,000 সামথিং, তার মানে কি মানুষের এখন ইনকাম বেড়ে যাচ্ছে, মানুষ এখন লাক্সারিয়াস প্রোডাক্ট চায়, ভালো প্রোডাক্ট চায়, গুণগত প্রোডাক্ট চায়, যেটা এইচডিজে মেজার কনসেপ্ট গুলো, আমরা হাই ভ্যালুড এগ্রিকালচারকে এখন অনেক জায়গায় আমরা ফ্রুটস দেখি, আজ থেকে 10-20-30 বছর আগে ফ্রুটস গুলো আমরা অভ্যস্ত ছিলাম না, চিন্তাও না, জানতাম না, সেগুলোকে প্রসেসে নিয়ে আসতে হবে। সে প্রসেসে নিয়ে আসতে হলে আমরা আমাদের এখনো আমরা খেয়াল করি যে অনেক সময় আমরা দেখি আমার কৃষক ভাইরা বিশেষ করে ওই যে পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে দেখেন দুধের মৌসুমে দুধ ফেলে দিচ্ছে, দাম পাচ্ছে না, সেখানে সেই জায়গাগুলোতে আমাদেরকে দারুণ ভাবে নজরদারিতে নিয়ে আসতে হবে। আলুর মৌসুমের সময় আমরা দেখছি আলু স্টোরেজ ফ্যাসিলিটিসটা নাই, আপনি আজকে না গতকালকে মনে দেখলাম প্রথম আলোতে যে রাইস যে আমাদের স্টোরেজ যে ফ্যাসিলিটিস এখন রাইস কিনতে যাচ্ছে, তার মানে কি পলিসিতে একটু ইয়ে আছে, একটু গ্যাপ আছে। সরকার যদি এই রাইসটা যদি আমরা 2 মাস আগে যখন এই আমাদের বোরোটা আমরা হারভেস্ট করলাম তখন কিনতে গেলে আমাদের যে প্রাইসটা আমরা কিনতে পারতাম, এখন কিনতে গেলে এখন একটা বড় ধরনের এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হবে, প্রাইসিং বেড়ে যাবে, কৃষকের কাছে কিন্তু ধান নাই, ধানটা আছে কার কাছে, ওই বিজনেসম্যানের কাছে আছে, তারা দামটা বাড়িয়ে দিবে। আলটিমেটলি এই যে ভয়গুলো শঙ্কাগুলো থাকে সেখানে সরকারকে নজরদারি পলিসি, আমি বর্তমান মন্ত্রণালয়ে নিয়োজিত মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে, উনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন এবং পলিসিতে আমাদের কৃষি অর্থনীতিবিদ যারা আছেন এবং এগ্রিকালচার যারা আমরা নিয়োজিত সবাই আসলে চাচ্ছি যে আমরা আমাদের আরো আরো বেশি কন্ট্রিবিউশন, হাই ভ্যালুড এগ্রিকালচার যেটা আমরা সেটা এমন ভাবে করবো যেন সরকার সরকার জানে এবং এটা আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারে। এই ধরনের আমরা নানাবিধ ফ্রুটস দেখছি, অ্যাভেলেবেল ফ্রুটস আছে, দাম অনেক কম, সেটাকে আমরা এক্সপোর্ট করি, কলা প্রচুর পরিমাণ কলা প্রডিউস করছি, প্রসেস করতে, আমার কাঁঠাল সবচেয়ে দুঃখজনক যে এই বছর আমি আমি চোখে দেখেছি, আমার গ্রামে দেখেছি, লাস্ট ঈদে আমি বাড়ি গিয়েছিলাম, আমি আমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদেরকে আমি দেখেছি প্রথম কাঁঠাল রাস্তায় পড়ে থাকে, শেয়ালে খেতে দেখেছি আমি, ঠিক একই চিত্র দেখলাম আমার গ্রামে যেটা কোনোদিন দেখি নাই যে কাঁঠাল পচে যাচ্ছে। এখানে আমাদের করণীয়টা কি, আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, শুধুমাত্র প্রসেসের ঘাটতি আছে, আমাদের এখানে প্রসেসের শিল্পটাকে যত আমরা ফ্লারিশ করবো, আমাদের জব অপরচুনিটি ক্রিয়েট করবে, এগ্রিকালচার সেক্টরটা ফ্লারিশ করবে এবং মানুষের এবং এগ্রিকালচার যে একটা কমোডিটি এটা একটা প্রেস্টিজাইজেশন, শিক্ষক শিক্ষিত জনগোষ্ঠীকে আকর্ষণ করবে যে তারা এখন এগ্রিকালচারকে প্রায়োরিটি দেবে। আমরা কোনো ডক্টর হুমায়ুন কবির, আপনি সুন্দর ভাবে আপনি উপস্থাপন করছেন, আমি একটা বিষয় একটু আপনার প্রশ্ন থেকে আপনার আলোচনা থেকে একটা বিষয় আমি একটু দর্শকদের জন্য আপনার কাছেই জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি একটা বিষয় বলছেন যে আমাদের যে পার ক্যাপিটাল ইনকাম যেটা আমাদের বর্তমানে মাথাপিছু গড় আয় আপনি যেটা বলছেন যে আমাদের এখন বর্তমানে আমরা বর্তমানে এই বছরের হিসাব অনুযায়ী আমরা জানি $2,064, যদি টাকার অঙ্কে যদি আমরা এই হিসাবটা নেই তাহলে $1,74,888 বাংলাদেশে। আসলে যদি গত বছরের হিসাবটা আমরা দেখি মাথাপিছু গড় আয় ছিল $1,906। আমরা আমি অর্থনীতির বাইরের ছাত্র হিসেবে আমরা যেটা জানি যে মাথাপিছু জাতীয় গড় আয় বা গড় ব্যয় দ্বারা কোনো একজন মানুষের প্রকৃত আর্থিক অবস্থা মূল্যায়ন করা সম্ভব নয়, সেটা আমার কাছে মনে হয় আর কি, আমি যতদূর বই পুস্তক পড়ে জানতে পেরেছি। আরেকটা বিষয় আপনার কাছে একটা মানে জানতে চাইবো যে এই যে মাথাপিছু
গড় আয়, এটা আসলে কিভাবে আসলে নিরূপণ করা হয়, এটার আসলে বেসিক মানে তথ্যটা কি, যেটা এটা আমার দর্শকদেরকে একটু ক্লিয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি। আচ্ছা, ধন্যবাদ সঞ্চালক মহোদয়। মানে আমার কাছে প্রশ্নগুলো খুবই সহজ, খুবই সহজ, হাসবে না তো। মাথাপিছু আমরা ওই যে দুটো কনসেপ্টের কথা বলেছি, একটা জিডিপি একটা জিএনপি, জিএনপিটাকে ভিত্তি করে এই যে একটা এক বৎসরে একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা দেশের মানুষ কি পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা সামগ্রী প্রডিউস করছে তার মার্কেট ভ্যালুটা, এটাকে এই যে টোটাল যে জিএনপিটা হলো, ভলিউমটা হলো, একে আমার বাংলাদেশে 17 কোটি বলি, 16 কোটি বলি, একে সিম্পলি ভাগ দিয়ে দেন। ভাগ দিলে যেটা আসবে সেটা হলো মাথাপিছু আয়। মাথাপিছু আয় আমরা না পেয়ে গেলাম, কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ইকুয়ালিটি, ইকুয়ালিটি কনসেপ্ট। এখন ওকে ফাইন, যার আগে মান্থলি বছরে আমি যদি বলি 1 কোটি টাকা ইনকাম, তার 10 কোটি টাকা ইনকাম হতে পারে, তার যে মাথাপিছু আয় বেড়ে গেল, ঠিক আমার গ্রামে যারা এগ্রিকালচার ওরিয়েন্টেড যারা বিজনেসে আমরা নিয়োজিত আছি তার ইনকামটা আসলে কত পার্সেন্ট বেড়ে গেছে আপনি খেয়াল করি, তার আসলে কতটুকু বেড়ে গেল, আমাদের বৈষম্যটা প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। যার টাকা আছে তার প্রচুর টাকা হচ্ছে, যার নাই তার খুব, আপনি খেয়াল করেন আমাদের মিডল যে গ্রুপটা, আগে তিনটা গ্রুপ ছিল, উচ্চ মধ্য এবং নিম্ন, আমার মধ্যম গ্রুপটা এখন আমি গ্রামে এখনো 70% লোক বাস করে গ্রামে, আমরা গ্রামে যদি খেয়াল করি মধ্যম যে গ্রুপটা ছিল তারা একদম নিচু চলে গেছে, হার্ডলি 1-2% উপরে চলে গেছে। এই যে মধ্যম গ্রুপটা নাই হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত চলে যাচ্ছে নিচের দিকে, তার মানে কি তাদের কিন্তু ইনকাম কিন্তু বেড়েছে এটা আমি কিন্তু বলতে পারছি না, কিন্তু ওভারঅল যদি আমার কান্ট্রি এক্সপেক্টে দেখি যে হ্যাঁ রাস্তাঘাট বেড়েছে, আপনার ম্যানুফ্যাকচার বেড়েছে, আপনার ওটে বেড়েছে, কিন্তু কৃষক সম্প্রদায়ের কিন্তু পার্চেজিং পাওয়ার বলি, পার ক্যাপিটা ইনকাম বলি, খুব যে বেশি ফ্লারিশ করেছে সেটা করে না। শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের যে বিষয়টা আছে, ইকুয়াল যে ডিস্ট্রিবিউশন, ইকুয়ালিটি যেটা আছে, এইটা এই বৈষম্যটা যত কমে আসবে আপনার তত বেশি সেটা রিফ্লেক্ট করবে, তখন পার্চেজিং পাওয়ার বা পার ক্যাপিটা ইনকাম যেটা হবে সেটা সমাজে অনেক বেশি বেশি গুরুত্ব বহন করবে আজকের চাইতে আর কি। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির। আমি আসলে ডক্টর আজমল ওদা মিঠু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি এই পর্যায়ে আমরা আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো একটি বিষয়, সেটা হচ্ছে এখন তো দেশে একটি ক্লান্তি কাল আমরা অতিবাহিত করছি কোভিড-19 কারণে। কোভিড-19 আসলে গোটা বিশ্ব এখন অনেকটা স্তব্ধ অবস্থায় আজও আছে, দু একটি উন্নত দেশ তারা কোভিড কে মোকাবেলা করতে অনেকটা সক্ষম হয়েছে, কিন্তু পুরোপুরি বিশ্বের কেউই এখনো কোভিড মোকাবেলা সক্ষম হয়নি। আর বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশ তো আসলে এখনো আমরা কোভিড এর মহামারী পর্যায়ে রয়েছি। এ পর্যায়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কোভিড পরিস্থিতিতে আমরা পত্র পত্রিকা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি অনেক অনেক আমাদের এই উঠতি আমাদের মধ্যবয়সী উঠতি বয়সী যুব সমাজ আমাদের মূল মেধাশ্রম আমাদের বেকারত্বের শিকার হয়েছে এবং অর্থনীতি অনেকটা ক্ষতিগ্রস্ত একটা ভেঙে পড়েছে। এই যে কোভিড পরিস্থিতি অলরেডি আপনাদের মার্চ থেকে যদি ধরি সেপ্টেম্বর অলরেডি আমাদের 5 থেকে 5 মাস 6 মাসের মতো চলবে, যদি এই পরিস্থিতি আরো যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে আমাদের এই এই যে অর্থনীতি পরিস্থিতি, অর্থনীতিকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, আমাদের কি পরিস্থিতি হতে পারে এটা মোকাবেলার জন্য আমাদের এখন, আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনাদের পরামর্শ কি যে কি আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? প্রথমে ডক্টর আজমল হুদা মিঠু, আমি আপনার কাছে আসতে চাই যে আসলে এই যে যদি কোভিড পরিস্থিতি যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে এতে পরিত্রাণের আমাদের কি কি মানে আমাদের পথ আপনি বলবেন, কি কি উপায় আপনি বলবেন? ধন্যবাদ সঞ্চালক মহোদয়, একটা সময় উপযোগী প্রশ্ন। আমরা একটা দুর্যোগের সময় পার করছি এবং আমরা জানি না যে এই সময় কখন, দুর্যোগটা কখন শেষ হবে এবং তার ভয়াবহতা কতটুকু। সাধারণত আমাদের 1 শতাব্দীতে এটা প্রচলিত আছে যে প্রতি শতাব্দীতে একটা করে দুর্যোগ আসে। আজ থেকে 100 বছর আগে স্প্যানিশ ফ্লু ছিল এরকম একটা দুর্যোগ,
তার পরবর্তীতে 1930-এর অর্থনৈতিক মহামন্দার যুগ বলা হয়। সেই অর্থনৈতিক মহামন্দার যুগ এবং পরবর্তীতে তার আগে এরকম একটা দুর্যোগ, তখন কি হয়েছিল এবং সেই যদি অভিজ্ঞতার কিছু বিশ্লেষণ করি এবং সেটা কিভাবে মোকাবেলা করেছে এবং এরকম প্রাকৃতিক এরকম মহামারী ভিত্তিক যে দুর্যোগ সেখানে একটা সরকারের কি করণীয় সেটা একটু আলোচনা করতে চাই। আপনি দেখবেন 1920-এর দিকে যে মহামারী হয়েছিল এবং তার পরবর্তীতে 1930-এর যে বিশ্বব্যাপী মহামন্দা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল তীব্র খাদ্য সংকটের বিষয়টা। তখন এই মহামারী থেকে দুর্যোগ থেকে পরিত্রাণের উপায়টা সবাই বেছে নিয়েছিল কৃষিকে, আঁকড়ে ধরেছিল কৃষিকে। শিল্পোন্নত বা শিল্প বিপ্লবের পর দেশ যে সকল দেশগুলো বা ঔপনিবেশিক শাসনের আন্দারে যে দেশগুলো ছিল সবাই কিন্তু কৃষির উপর জোর দিয়েছিল। সেই প্রেক্ষিতে বলবো যে আমাদের সামনে এখন যে মহামারীটা আছে সেই দুর্যোগকে মোকাবেলা করতে হলে আমাদের প্রথম হাতিয়ার হবে কৃষিভিত্তিক উন্নয়নটাকে অব্যাহত রাখা এবং বৃদ্ধি করা। আমরা যে সকল বিষয়ে অন্য দেশের উপর নির্ভরশীল, যে সকল পণ্যের উপর, সেগুলো আমাদের আমাদের দেশে উৎপাদন করতে হবে এবং আমাদের যাতে কোনো ক্রমেই যে প্রচলিত নিয়মে উৎপাদন হয় সেগুলো প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনো সংকটের কারণে, অন্য কোনো সংকটের কারণে, সার বীজ তেল এগুলোর কারণে যাতে অব্যাহত না হয় সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। আমরা জানি যে কোভিড মহামারীতে দেখেছি সেবা খাত, শিল্প খাত একেবারেই ভেঙে পড়েছে, বিশ্বব্যাপী ভেঙে পড়েছে। সেক্ষেত্রে অকৃষি খাতে একটা বিপর্যয় আসবে, এটা স্বাভাবিক, যদি আমরা এক দুই মাসের মধ্যে কোনো পরিত্রাণের উপায় না খুঁজে পাই। তখন আমাদের বাকি থাকবে কৃষিখাতকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। সেক্ষেত্রে আমাদের খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে হবে। কোনো ক্রমেই আমরা এই সামনের মাসগুলোতে, সামনের সময়গুলোতে কোনো দেশ থেকে খাদ্যশস্য যেমন চাল হয়তো পাবো না। কেন পাবো না? চালের বাজারটা হচ্ছে একটা ফ্রেজাইল মার্কেট বলি বিশ্ববাজারে, এবং গত বছরের মতো একটা পণ্য যেরকম পেঁয়াজ, সেটাও যদি কোনো স্বল্পতা হয় এবং আমদানি নির্ভর হয় অথবা ডাল এরকম কিছু হয় তখন আরও একটা সংকটাপন্ন অবস্থানে যাবে। এই জন্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে বাংলাদেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, কোনো ক্রমেই না। আমাদের যে জোনিং আছে সেই জোনিং ভিত্তিক যে কৃষির বিশেষায়িত অঞ্চল রয়েছে সেইগুলো সব চাষ করতে হবে, আমাদের প্রয়োজনীয় ধান চাষ করতে হবে এবং বাড়াতে হবে, চাল ডাল আল যা আছে আমাদের দেশীয় ভাবে উৎপাদন করতে হবে। আমরা অনেকাংশে আন্তর্জাতিক বাজার থেকে ডাল পাবো না, আমি চিনি পাবো না, আমি তেল শস্য পাবো না, এগুলো কিছুই পাবো না। এবং আমাদের যে উৎপাদনের জন্য যে আমি সারের নির্ভর করছি সেগুলো কিন্তু সংকুচিত হয়ে আসবে। সবকিছু বিবেচনা করে আমাদের সরকার বা আমাদের অর্থনীতির যারা নীতি নির্ধারক তাদের চিন্তা করতে হবে যে আমাদের যে 2.5 কোটি কৃষক আছে তারা তাদের পূর্ণ সম্পদ এবং তাদের জমিগুলো যাতে উৎপাদন ব্যবস্থায় নিয়োজিত করে এবং লাক্ষ্য প্রযুক্তির মাধ্যমে উন্নয়নটা অব্যাহত রাখে এবং কোনো ক্রমেই আমাদের পোস্ট হারভেস্ট লস করা যাবে না এবং তার জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এগুলোই একটা মোটা দাগে আমাদের একজন সরকার, একটা সরকারের বা আমাদের অর্থনীতি করণীয় হওয়া উচিত কোভিড মোকাবেলার জন্য। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ডক্টর। হ্যাঁ ধন্যবাদ ডক্টর আজমল হুদা। এ ব্যাপারে ডক্টর হুমায়ুন কবির আপনি একটু সাপ্লিমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ সঞ্চালক মহোদয় আপনাকে আবার। ফকির সাহেব যথার্থই বলেছেন, আমি শুধু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি আপনার প্রত্যেকটা সরকারই আসলে সারা বিশ্বে আর কি প্রত্যেকটা সরকার যার যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য বিশেষ করে কৃষিটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে,
সর্বক্ষেত্রে কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, আদার ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি যারাই যেটাই বলি না কেন। কারণ হচ্ছে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হইতে হবে, কারণ হচ্ছে প্রথমেই হিট করবে আপনার খাদ্য। আপনার এখন আপনি যদি এখন একটু খেয়াল করেন আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি যে স্ট্রাকচার, কাপড় চোপড় কিন্তু আমার নর্মালি আমরা যেরকম কিনে থাকি, ক্রয় করে থাকি, লাস্ট ইয়ারে কিনেছি, এই কোভিড কালীন সময় আপনাকে একটা কাপড় শার্ট প্যান্ট জুতো টুতো কিনেছি কিনা আপনি বলবেন না। আপনি কি কখনো রেস্টুরেন্টে খেতে গিয়েছেন না, খেতে যান নাই না? এই যে বিষয়টা, এটা হচ্ছে সার্ভিস সেক্টর এফেক্ট পড়েছে ডাইরেক্ট। এগ্রিকালচার যদি দেখেন যে এগ্রিকালচারে কি আপনার উৎপাদন কম হয়েছে, ধান উৎপাদন কম হয়েছে, আপনি বলবেন যে না। কেন? সরকারের কিছু ইনস্ট্যান্ট ইয়ে ছিল, কি বলে, পলিসি ছিল, যার জন্য আপনার হাওরে যেমন 1/5 আপনার রাইস প্রোডাকশন হয় বাংলাদেশে হাওর থেকে, সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এবং আপনার ফ্রুটস, এই যে ম্যাঙ্গো ফ্রুটস গুলো যেগুলো গেল আর কি, এগুলো হ্যান্ডেল করেছে, দু একটা কিছু ইয়ে আছে। তাছাড়া কৃষিকে এই মুহূর্তটায় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, কৃষি বিকল্প নাই। এখন বিষয়টা হচ্ছে কৃষি শুধু প্রায়োরিটি দিতে গেলে উৎপাদন বেড়ে যাবে, এখন আমার কৃষকরা কি দাম পাবে কিনা, ডিস্ট্রিবিউশনটা যেন সুন্দর হয়, স্টোরেজ ক্যাপাসিটি, গভর্নমেন্ট অনেক কথাই বলেন কিন্তু কিন্তু আসলে কিন্তু স্টোরেজ, আপনার যে আমরা যে বলি যে গভর্নমেন্ট প্রাইস রেগুলেট করার সক্ষমতা আসলে সরকারের নাই। কারণ বাংলাদেশে আপনার এখন ফুড প্রোডিউসার প্রায় 4 কোটি মেট্রিক টন, সেখানে সিম্পলি গভর্নমেন্ট সংরক্ষণ করতে পারে 10 থেকে 12 লক্ষ টন। তাহলে 10 লক্ষ 12 লক্ষ টন ফুড 4 কোটি মেট্রিক টনকে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে আপনি এ করেন, বিষয়টা বোঝা। কাজে এটাকে সংরক্ষণের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। এবং সেটা ওই যে যেটা বলো পোস্ট হারভেস্ট লস, পোস্ট হারভেস্ট লস যত মিনিমাম করে নিয়ে আসা যায়, যেখানে ওই আমরা আমরা জানি যে 1 টাকা যদি গবেষণা ইনভেস্টমেন্ট করা হয় 20 টাকায় আপনি রিটার্ন পাবেন, 20 টাকা আপনার রিটার্ন পাবে। সেখানে গবেষণায় কি আপনাকে মনোনিবেশ করতে হবে, অনেকে অনেক কথা বলেন কিন্তু গবেষণা ছাড়া কোনো দেশ কোনো জাতি কখনোই উন্নয়ন হবে না। সেখানে একটা সম্প্রদায় একটা রিসার্চ ওরিয়েন্টেড, রিসার্চে প্রণোদনা দিতে হবে, যারা রিসার্চে কাজ করেন সরকারকে তাদেরকে সাথে একসাথে কাজ করতে হবে, তাদেরকে প্রণোদনা দিতে হবে। যারা আপনার বিশেষ করে অ্যাগ্রো বেস্ট আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে তাদেরকে প্রমোট করতে হবে, তাদেরকে কিছু প্রণোদনা, তাদের প্রমোশনগুলো একটু স্মুথ করে দেন, তারা যেন একটু হ্যাপি থাকে। এগ্রিকালচারে যারা কাজ করছেন, অ্যাডমিন ক্যাডারে আমি কাউকে ই করছি না, হার্ট করার জন্য বলছি না, আপনার এগ্রিকালচার সেক্টরটাকে একটা আলাদা সেক্টর মর্যাদা দিয়ে এই মুহূর্তে সরকারকে রান করাইতে হবে, দেশটাকে রান করাইতে হবে। পাশাপাশি হেলথ সেক্টর, যেহেতু কোভিড এর কনসেপ্ট আসছে, এখানে চিকিৎসাটা একটা বড় ফ্যাক্টর আর কি, কিন্তু আমরা কেউই জানি না। আজকেও আমি পেপারে দেখলাম যে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আপনার একটু হেলথ সেক্টরটাকে একটু বলছি যে এটাকে সরকার যেন জানেন যে আমার কি স্ট্যাটাসটা আছে এখন এই সেক্টরে, আমাদের আর কি কি করণীয়, যারা বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন তাদের সুপরামর্শগুলো সরকার গ্রহণ করবেন। আমি বিশ্বাস করি করলেই কোভিডটাও যেন নিয়ন্ত্রণ আসে, এগ্রিকালচারের জন্য প্রোডাকশন, এগ্রিকালচার যদি আঘাত আনে, আমি আরেকটা জিনিস যেটা বলে রাখছি, এগ্রিকালচারকে যদি আঘাত আনে আলটিমেটলি আপনার আঘাত আনবে ম্যানুফ্যাকচারে, আঘাত আনবে সার্ভিস সেক্টরে, এটা এক ইন্টারলিঙ্ক, এই লিঙ্কেজটাকে কখনোই ব্যাঘাত ঘটে। কিন্তু এগ্রিকালচার হলো ফার্স্ট প্রায়োরিটি, এটা প্রাইমারি সেক্টর, এই সেক্টরকে আপনার সচল অবশ্যই 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 রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনার ম্যানুফ্যাকচারও ভালো থাকবে, কারণ র মেটেরিয়ালসগুলো এগ্রিকালচার থেকে যায়, সার্ভিস সেক্টরও আপনার দেখবেন যে ভালো থাকবে। কাজে এগ্রিকালচার সেক্টরটাকে সরকার বর্তমান যে পলিসি নিয়েছেন ভালো পলিসি, কিন্তু ওই যে মানি ডিসবার্স যেটা বলি আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা যেগুলো দেখি, ধন্যবাদ, এগুলোকে মিনিমাইজ করলে অনেকটা আমরা সমস্যার সমাধান করতে পারবো বলে আমি বিশ্বাস করি।